আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন এই কিতাবের নাম কি আল কোরআন একটু জোরে মতো কাতে না ঠান্ডা লাগে গেছে কিতাবর নাম কি তা আল কোরআন বুঝলাম না সিলেটি ভাষা তো ইয়া হবাই গেলে গিয়ে আওয়াজ কমে যায় সিলেটি ভাষা তাইলে আওয়াজ বাড়ি যায় আপনারা অনেকে ইসলামী সাহিত্য ফোরেন না ফোরেন বা বিভিন্ন বই আপনারা ফোরেন দেখবা প্রত্যেকটা বই নামর সাথে বইয়ের বৃত্তের যে বিষয় এটার একটা মিল আছে যেমন ভাই মাইক ঠিক আছে ঠিক আছে দরুকা একটা বইয়ের নাম মনে করুকা উদাহরণ দিলাম মনের মতো সালাত বইয়ের নাম দেখিয়া ই বইয়ের ভিতরে কোন বিষয়ে আলোচনা হজের গুরুত্ব তাৎপর্য ও নিয়মাবলী নাম নামদীক্ষা কিতা মনর বইটা কোন সম্পর্কে আলোচনা হয়েছে আহকাম ও জাকাত বা জাকাতের নাম কি বইর মনোর কিতা নিয়ে আলোচনা আছে আপনি একটা বই ভেস আহকাম এমন ঐত ফরে বইয়ের নাম যে রোজার গুরুত্ব তাৎপর্য বিধান তাহলে বইয়ের নাম দেখিয়া বোঝা যায় এনো রোজা নিয়া আলোচনা কুরবানির বিধান বোঝা যায় এনো কুরবানির আলোচনা আজকে শুরু করি একটু ডিফারেন্টভাবে তো ই কিতাবর নাম কোরআন এখন নাম দেখকে এত বোঝা লাগবো বৃত্তে কিতার আলোচনা কথা নে আমার বইয়ের নাম নামাজ যারা উপন্যাস পড়ে হ্যাঁ ধরো একটা উপন্যাস পড়ে যে আপনার অতফারে উপন্যাসের নাম যেমন আমরা হাঁকালুকি হও হাঁকালুকির পারে যা দেখেছিলাম ইটা কোনো বই নাই এ হইলাম আর তার মানে হুই না যার বুঝা যে হাঁকা লুকুর ভার মনে হয় কোনটা হইছে কোনো ঘটনা হইছে আর যেমন কবর একটা কবিতা প্রসিদ্ধ নানি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এ বাজে কিতা তিরিশ বছর এই কবিতা আপনারা পড়ছেন না বিখ্যাত একটা কবিতা কিন্তু এরপরে আমরা ওই যে আমাদের ছোট নদীর চলে বাকে বাঁকে এলাকার অনেক সুন্দর সুন্দর কবিতা আমরা পড়ছি অনেক সময় কবিতার নাম রাখাল ছেলে কবিতার নাম আছে না তো কবিতার নাম রাখাল ছেলে শূন্যও বুঝা যায় ইনো রাখাল মানে রাখানোর কোনো মানে কিচ্ছা বা ঘটনা আছে তো ই কিতাবর নাম যেন কোরআন হইল এখন নাম ফরিয়া বা নাম শুনিয়া কীতা বুঝলা যে ই কিতাবর ভিতরে আলোচনা আলোচনাছে এখন তো বুঝালাম হতা ঠিক আছে না নি তাইলে আজকে ফার্স্ট যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে কি কারণে কোরআন এই কিতাবের নাম কোরআন হলো কোরআনকে কি জন্য কোরআন বলা হয় কোরআনকে কোরআন বলা হয় দুটো কারণে তাহলে আমার কথা বুঝে থাকলে আপনারা সবাই বলেন তো দেখি এই কিতাবকে কোরআন বলা হয় কয়টা কারণে আরও জুড়ে বলেন ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি কর মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হল সর্বাধিক পটিত অর্থাৎ যে বই সবচেয়ে বেশি পড়া হয় কোরআনকে এই জন্য কোরআন বলা হয় কারণ এই পৃথিবীতে সবচাইতে বেশি যে বই পড়া হয় সে বইটার নাম পৃথিবীতে কোরআনের চাইতে অধিকতর তিলাবাত হয় এমন কোন কিতাব আছে আল্লাহ আপনারা তো জানলে অবাক হইবা ই কোরআন দৈনায় চব্বিশ ঘন্টা পড়া হয় আপনারা যখন নাক ডাকায় গুমায় বৌ সময়ও কেউ না কেউ কোরআন আপনারা কই বা হুজুর পরে এখন তো বিজ্ঞানর যুগ মানুষের বাস্তবিকভাবে বুঝাইয়া দেওয়া লাগে মহাকাশ নিয়া যারা গবেষণা করেন মহাশূন্য নিয়া যারা গবেষণা করেন মহাকাশ বিজ্ঞানী আর জ্যোতির্বিজ্ঞানী হলে গবেষণা করিয়া দেখলা যে পৃথিবীর আন্নিক গতি আর বার্ষিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন জায়গাত সময়র একটা ভিন্নতা আছে যেমন আমরা রাত দশটার সময় বড়লেখাত বইয়া ওয়াজ আর হিবাই দি মক্কাত মদিনাত অঙ্কুতারা এসব নমাজ ফররা হিবাই আবার আমেরিকাতে এখন বাজে দিনর এগারোটা লন্ডন এখন বাজের বিকাল সাইটটা তাইলে দেখা যাক যে পৃথিবীর সব জায়গায় টাইম টেবিল একরকম নাই কোনো দেশও অঙ্কু চোলের ফজরর নমাজ কোনো দেশের চোলের জোহর নমাজ কোনো দেশের চোলের এখন আসর নমাজ কোনো দেশও মাগরিব কোনো দেশে এসা বাংলাদেশে এখন চলে তো মহাশূন্য নিয়ে যারা গবেষণা করেন মহাকাশ বিজ্ঞানী আর জ্যোতির্বিজ্ঞানী হলে এই সময়ের ভিন্নতা এটার প্রতি লক্ষ্য রাখে তারা একটা আজীব তত্ত্ব দেখলা সেটা হইল যে এই সময়ের ভিন্নতার কারণে তারা দেখলা একটা জিনিস যে চব্বিশ ঘন্টাও পৃথিবীর কোনো না কোনো জায়গাত কোনো না কোনো খানাত আজান উইতেও আছে আজান উইতেও আছে সোমান আল্লাহ কই আপনারা এখনও আজান

তাহলে বিজ্ঞানী হলে গবেষণা করিয়া দেখলা সময়ের তারতম্যর কারণে দুই নাই চব্বিশ ঘন্টা এক টানা খালি আজানু চলেন আর মানুষ খালি নমাজু উবাইরা আর নমাজু উবাইয়া অনবরত দিবানিশি নিশি চব্বিশ ঘন্টা থামা থামি নাই খালি কোরআনের তিলাবত সুবাহান আল্লাহ তাহলে কোরআন রে কোরআন খ এখানে আইজ বুচ্চন নি আপনারা কিতাব বুচ্চন সিলটি বাসায় হল কা কোরআন রে কোরআন খ কারণ ই কিতাব দুই সবচেয়ে বেশি আরো জোরে কোকা সবচেয়ে বেশি ফরা ই কিতাবর হাফিসর সংখ্যা কুরানো বেশি তৌরাত জবুর ইঞ্জিল কোনো কিতাবর অত হাফিজ নাই কিন্তু কুরানর এত হাফিজ গোটা বিশ্বত কোটি কোটি বাদ দেলাউকা বিশ্বর কথা বাংলাদেশের কথা বাদ দেলাউকা খালি ও বড় উপজেলা শত শত হাফিজ যে আসন হিসাব করে দেখো কাপ অন্য কোনো বই এত হাফিজ আসন নি বড় নাই তাহলে কোরআন কোরআন এক নাম্বার কারণ আমরা জানলাম কোরআন এটা সর্বাধিক পঠিত কিতাব এর লাগে কোর আন রে খাওয়া হয় কোর আন আমিও আন কোরআন হয় দুইটা কারণ কয়টা কারণে তাহলে এক নম্বর কারণ মনে আপনারা আচ্ছা দুই হইল হইলো আবার আন শব্দটা মা করু কোন শব্দটা কি আইস মা করু মিলিত সংযুক্ত খেনে ইটারে সংযুক্ত খবা হইল কারণ কোরআনের একটা আয়াতের সাথে আর একটা আয়াত সংযুক্ত এবং কোরআন এত সুন্দর কিতাব আপনি যখন কোরআন খুলবা তখন দেখবা দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআন রে আল্লাহ ছন্দর এক অসাধারণ মিল দিয়া তাম কোরআন রে আল্লাহ নাজিল হোসেন সুহান আল্লাহ এই কোরআন হলো এমন ছন্দময় কিতাব কোরআনুল করিমের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই আপনি কোরআন পড়বেন কোরআন খুললেই দেখবেন ছন্দের এক অভূতপূর্ব অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন যে কোনো সুরায় আপনি যাবেন দেখবেন চমৎকার এক ছন্দ মিল আছে যেমন আপনাদেরকে দেখায় আপনাদের সবচাইতে পছন্দ এবং যেগুলো মুখস্থ আছে সেই সুরা থেকে আপনাদেরকে একটু দেখাই বলেন তো দেখি কোরআনুল কারিমের সবচাইতে ছোট সুরার নাম কি সুরাতুল কাউসার আসেন আমরা এই সুরাটা তেলাবাদ করিয়া আর দেখেনি কোরানের ভেতরের চমৎকার ছন্দ সবাই জবানটা খুলে আমার সঙ্গে পরে নিন না আ তাই না কাল কৌসাও সসলিলি রবিকাবান হাও ইন্ নাশানি আ কাউ মাল আ বাতাও কাল আরো জোরে কৌকা ইন্না আতাই না কাল ফাসলিলে রব্বিকা ইন্না শানি আকা হুয়াল এবলা মাতুকা সব আয়াতর শেষে র সাকিন হই গেছে নেকি হ্যাঁ আও কা কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া লাম কুফুয়ান কিতা এক এতলগে লগে আরো আয়াতর মিল আছে আছে না নাই এবার আসুন আমাদের সবচাইতে পছন্দের সূরা سوره الرحمن امرا الرحمن علم القران خلق الانسان علمه البيان. سوره بولني اذا السماء انفترت واذا الكواكب انتثرت واذا البحار فجرت. وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّارَتْ ملا سنة شب زكتة كم شنطر حمص زرار حمص تيكو هناك كاريه راجعنا فوري زرار او بشي بشي مصكور إلى حمص تيكو يزيو تيكا سنة قطة عَلَمْ نَشْرَحْ لَكَ صَدَرَكْ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكْ এই দুই হামস হামস বাকি যারা কারিয়ানা পড়ছে এরা হামস বুঝে না যারা পড়ছে এরা বুঝছে তা যাই হোক এভাবে আপনি কোরআনুল করিমের যে কোনো সুরায় যাবেন দেখবেন চমৎকার এই ছন্দমিল আছে না নাই দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ তালা এরকম ছন্দময় করে নাজিল করেছেন বলেন সোবাহান আল্লাহ তাহলে কোরআনুল করিমকে কোরআন বলা হয় দুইটা কারণে জোরে বলেন কয়টা কারণে এক নাম্বার এই কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি দুই নাম্বার কোরআনের এক আয়াতের সাথে আর এক আয়াতের ছন্দের মিল মনে থাকবো না ফাউরি থাকবো নেই হৌকা ইনশাহ ই ইনশাল্লাহ হইতে পারেন না আর হিভাই হয়ে দেয় আজ আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ বাংলাদেশও মাশাল আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ যত অপব্যবহার হয়

সাবধান করবার লাগে কিন্তু আমি কইলাম যে আল্লাহর রসুলে কইসন সুদর সত্তরটার বেশি গুণা আছে সর্বনিম্ন তৈল নিজের মার সাথে জিনা করা আউজুবিল্লাহ এ যেগু আসলে মাইন্ড সর জাতি কথা শোনার বাদে তো আর সুদ খাওয়ার কথা এক সুদ খুবই টেকা দে টেকাই দেখার বাতি যা তুমি তো আবার বাবা টেকা সব সময় নাও তবে লেজারতি করো আকী দেওয়ার সময় ইবার ইতা কইরো না না যা ইবার টাইম মতো দেলাই মুইনশাল্লাহ টেকানের কিতা মাতুকা সুদর টেকা ইনশাল্লাহ কইছে কোন জায়গার দোষণী হিবাই কর এই মাসে আমার সিনেমা মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আবার হজ্ঞাকর আগামী মাসে আমারটা মুক্তি পাবে ইনশাল্লাহ অব ব্যবহার দেখলাম বিয়া শাদির মাঠ ঠিক হয়েছে হর আমরা গায়ে হলে তো খুব নাচ গান হইব ইনশাল্লাহ আমি তো অবাস্তব মাত্রাম মানে আজকে ব্রাজিল অনেক ভালো খেলবে ইনশাল্লাহ আর যন্ত্রণায় আমার আমি আপনার দেখবা না আমি তো আপনার এলাকার মানুষ তো কি কিতা আলহামদুলিল্লাহ কত বছর বাদে তো আমি জানিও না খেলাও দেখি না আমি আচ্ছা কিতাবটা না কই কত বছর বাদে স্বপ্ন পুরন রইলো আলহামদুলিল্লাহ ও নৌকা পুরানো হয়েছে আলহামদুলিল্লাহ জান আলহামদুল্লা কবার জায়গা নেই আবার আরো হাই রে হাই ইটা কি জাত হইলাম আমরা আলহামদুলিল্লাহ বিশ্বকাপ ফুটবলের ঈশ্বর মুসলমানের জাত কোন কথা কইলে সীরকি যায় ওখান বুঝা শিরকর গুণা এত মারাত্মক গুণা আল্লাহ সব গুণা মাফ করেন কিন্তু শিরকর গুণা আল্লাহ না ও ভাই এখন যুবক ভাই অল আমার কথা শুনে রে বা রাগ করিও না শরীয় ঠিক রক্ষা যে কোনো খেলা খেলাও যায় শরীর ঠিক রক্ষা যে কোনো খেলা দেখাও যায় মিনিটে খেলা চলে ডেকে অসুবিধা আছে খেলা খেলাটা কিন্তু অকল জায়গা তো হয় না তো আমরা তো হয়েছে দেখি দিও রে বাইয়ান খেলা কিন্তু খেলা দেখাত গিয়া খেলার আগে আর বাদে যেটা হয় ইটা সীমালংঘন খাইল হাইল ফেসবুক দেখি বিশ্বকাপ হবে কাতারে পুলিশ মুথায়েন হবে ব্রাহ্মণ বাড়িয়ায় আমি কীটা মিশা কইলাম আর ব্রাহ্মণ বাড়িয়া এইখানে আসলে গরম জায়গা আল্লাহ ইউটিউবার ইতা আবার কোনো থামলেন দিও না রা বাই যে ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে যা বললেন হুজুর কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাদে গেলে আমার আটকায় থাকি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের তো আমার খুব হৃদয়ের সম্পর্ক এই ব্রাহ্মণবাড়িয়ার কসবা হাউরা এই আপনার নবীনগর শহর সব এলাকা তা মানুষের লগে হৃদয়ের সম্পর্ক তা উল্টা পাল্টা থাম্বেল দিলে তারা কষ্ট পাই দেবে ব্রাহ্মণবাড়ি একটু ডেঞ্জারাস জায়গা এখানে আমরা হলেও জানি মারামারি একটু বেশি হয় তো খেলার কাতারও আর পুলিশ মতো রয়েছে গুণান আমি গত সপ্তাহে আসলাম আপনার ওই যে কুড়ি গ্রাম রংপুর দিনাজপুর হবাই ইবাইদির নেটও মিলে না রাইতে ফেসবুকে আমায় দেখি লেখছে চাঁদপুরও আর্জেন্টিনার সমর্থকের হাতে ব্রাজিলের সমর্থক খুন কারবার জার্সি কিনতে 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 আর ফতাকা ইগুনতে দুইশো আত লম্বা ফতাকা ইগুণতে আমরা কেদা মরে গেছি নি দুইশো আধ সাতশো আতার দিলা কারেন্টর খাম্বা আচ্ছা আমরা সিলেট হয়ে খুঁটি খুঁটি লাগাইতে গেছে ফতাকা কারেন্টর শর্ট খাই আজ আঘাত গেছে ইলা হয়েছে না আমি জানি না শুনছি আজকে বলে বাংলাদেশ ও থেকে থাকে আজ পর্যন্ত থেরগু মরি গেছে কালকে আমি মলুই বাজার ওয়াজক হয়েছিলাম যে আজকে আল্লেও কিছু মানুষ মরবা জিতলেও মরবা আসলেও তাই ওই খেলা ওই মানুষ মরে কোন দেশ আমার আমার কথা তো আপনারা কষ্ট পাইন না খেলা নব্বই মিনিট দেখিল চল দে কে লাউকা বিনোদন হিসাবে কিন্তু এই আগে পরে শিবালঙ্গন বারবারই করার দরকার আছে নুকাসে ফাইল রাইট মাহফিল কইরা আমি বাড়ি যাইলাম আমার সামনে এগু মরে গেছে এখন তো ফ্যান্টেসি টিরিং বিরিং কইরা মোটরসাইকেল চালায় কত বিল হয় হাইট কত বিল হাইট ওলা আছে না নেই ডিজে স্টাইলে মোটরসাইকেল চালায় ওবাই কত হবাই হয় কত বিল এই দিন কো সাতকি রাত ইয়া আল্লাহ ওলা এক সোয়া হে ওবা টেক কইরা গায় হাইট ছুট কইরা গিয়া ও হামাইছে কোবাটবেনর ভিতরে মাথা এক বাই ঠেঙ্গারে বাই গেছে যুবক বাই আন্তরে খৈরাম রে বাবা ইরা গাড়ি চালাই উঠতেও মারি তো ফোর গিয়া তো এক দুই কইয়া আগবাই ও আল্লাহ চাইলে কি তো ভাই সময়ের চাইতে জীবনের মূল্য অনেক অনেক বেশি খেলা নিয়ে যেন আমরা যাও এবার ওই গেছে তো বা তো তো উবা করি এখন ভালো হওয়ার দরকার আছে না নেই ইটা যেন আমরা না করি বেশি বাড়াবাড়ি যেন আমরা না করি আমি আর একটা জিনিস লক্ষ্য করছি ফেসবুকও এটা হইল আমরা দেশ সম্ভবত আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট একটু বেশি তো ব্রাজিলালে মনে হয় গোল খাই আগে কি বাড়ি তো ব্রাজিলর ইগুণতে কইস আমরা ফ্রান্সর সাপোর্টার আর্জেন্টিনার ইগুণ্টে ফেসবুক লক্ষ দেখো যে দেশের মানুষে নবীরে রিয়া কটুক্তি করলা। খেলারে খুবই নিয়ে আইছে এখন কটুক্তি করলা নবীর অপমান করলা তারা সৌ দেশর দিছে নিছে বড় কাম করছে আর এবার আর্জেন্টিনা আলাও হল হেরাও যে আবেগ দেখাইতে যে তারাও তো কম করবে কিতা কম করছেন না যে কোনো প্লেয়ারে বালা খেললে আমরা হইতাম পারি এই প্লেয়ারটা খুব বালা খেলা সুন্দর খেলা আসলে কিন্তু ই প্লেয়ার নিয়ে অনুসরণ করিয়া অঙ্কু ফাইনতে মেসি কাটিং সুল নেইমার কাটিং সুল রাখা আছে না যুবক বাই আইন আপনার আর ফলোয়ার মেসি আর নেইমার নাই আপনার আর আপনার আর মডেল মেসি নেই মান আপনার আর মডেল হইলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ খেলা দেখি রায় ভাই অসুবিধা নাই মেসে খেলাই বালা নেই খেলাই রা বালা রে বালা করে অসুবিধা আছে নি কি তা দেখবা কত কাটিং মুরগি কাটিং সুল একটা আছে মুরগি কাটিং চুল হইল আপনারা আসেই ভালো লাগে ভাইরা আপনার কথা আপনারা আসি আমার কথার হয়তো খিলা মাত্রা মাল্লাও জানে হয়তো আপনারা মজা পাইলে রা যাই হোক এখন দেখবা কিছু কিছু পয়েন্টে ওবার ডাইনে দি চুল নাই দিও নাই দিও নাই ইটার নাম আমি মুরগি কাটিং দিছি কই সাবাবুন নজুর আছে নামকর কারণ আছে কারণ হইল আমরা গাউগেরাম দৌরান কিছু মুর্গ আছে জানে দেশি মুর্গ দেশি মুর্গ দেখবা মাতার মাঝে জুট হয় ইটারে জুট আছে এই জেলা যে মাতার মাঝে ওলা জুট আছে ইটায়ও রাখছো ওলা মুরগি জুট কি নাম দিছি ইটা মুর্গি কাটিং সুর ডাইনে বাউ ফি নাই আমি একদিন একদিনও বই রয়েছি কয় সুরফার দিকা খয়ফলা কয় ভাই মেসি কেটিং একটা ইতা করার দরকার আছে হোকা আল্লাহ এই ধরনের ফিতনা ফাসাদ তাকে আমরা বাসায় রাখো কা আল্লাহ আমরা রেখে দেয় কা হোকা আমিন তো আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতে চলে যাচ্ছি এই কোরআন এটি হচ্ছে এমন কিতাব এই কোরআন ওটা কোরআনকে আল্লাহ তালা ছন্দময় করে নাজিল করেছেন কোরআন এটি হচ্ছে কোরআনের আসলি নাম মূল নাম মূল নাম কোরআন ছাড়াও কোরআনুল কেরিমের প্রায় একশত এর কাছাকাছি সিফাতি নাম আছে আমি একশত এর কাছাকাছি কেন বললাম এটা নিয়ে মুফাসিরগণ ইখতিলাফ করেছেন কেউ বলেছেন ষাট কেউ সত্তর কেউ আশি কেউ নব্বই কেউ নিরানব্বই এজন্য আমি ইখতিলাফে না গিয়ে বললাম প্রায় একশো এর মতো কোরআনুল করিমের আরও গুণাবলী সম্পন্ন সিফাতি নাম আছে এই নামগুলো আমাদের জানা দরকার এই কারণে কারণ প্রত্যেকটি নামের নামকরণের কারণ আছে আর এই নামেরও এই নামে অর্থাৎ কোরআনের এই যে গুণ এই গুণে আপনিই গুণান্বিত হলে আপনার কি ফায়দা আছে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমরা আজ কোরআনের দশটি নাম মুখস্থ করব আজকে কোকা যাইন দশটা নাম আপনারা মুখস্থ করি আর ইজ্জত পাবানি ইনশাআল্লাহ মুখস্থ করে না যাইতে পারলে হাকা লোকের মাছ যে আছে যে গুণ আছে মাছে সরব বাইব যে অত তাজা মাছ খাইয়া ওতা নিবরে নিছে ঠিক জানি কথা যাই হোক আজকে বেশি নাই আমরা দশটা নাম মুখস্থ করিয়া বাড়ির যাইম ইনশা ইখালা পাঞ্জাবি বাইর গা তাই যাইরা না আইরা কিছু মানুষ যায় না আয় কিনা আয় যাইরা কি দরকার আছে শুনবো যাওয়া তাই তো যাইরা না তাই না আবার আইরা অসুবিধা নাই তাইলে কোরআন আজকে কয়টা নাম আমরা জানবো একটা জানিলছি এটার নাম হইল কোরআন এটা আসলি নাম আউকাম সিফাতি নাম নাম্বার টু কোরআনের দুই নাম্বার নাম হচ্ছে করিম কোরআনের একটা নাম কি আরো জোরে বলেন কোরআনের নাম কি রব আলেন কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরাম সুরতুল সাতাত্তর নম্বর নিশ্চয়ই কোরআন এটি সম্মানিত মহিমান্বিত কিতাব কারিব ইটস এন আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর অর্থ হলো সম্মানিত তাহলে এই কিতাবটা সম্মানিত কিতাব কেন এই কিতাবকে সম্মানিত কিতাব বলা হয় এর কারণ হল সর্বাধিক সম্মানিত ফেরিস্তার মাধ্যমে সম্মানিত রাতে সর্বাধিক সম্মানিত নবীর উপরে সর্বাধিক সম্মানিত উন্মতের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি সম্মানিত মাধ্যমে সম্মানিত 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 মাসে রাতে নবীর কাছে সম্মানিত উন্মতের জন্য এই কিতাব নাজিল করেছেন কে এই উন্মত কি কারণে সম্মানিত শোনেন আমরা এসেছি সবার শেষে কিন্তু আমাদের সম্মান হলো সবার প্রধান অতিথি আগে আইনা সব সবর সবার শেষে আসেন আমরা আসার দিক থেকে পৃথিবীতে এসেছি সবার শেষে কিন্তু জান্নাতে ঢোকার ক্ষেত্রে থাকবো আমরা সবার আগে আল্লাহ আকবর নবীজি বলেছেন আতি বাবাল জন্নতি ও কেমতের দিন আমি যখন জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে আসার পরে দেখব জান্নাতের দারোয়ান ফেরিস্তা সেখানে দাঁড়িয়ে আছেন আমি তাকে অর্ডার করব ফাস্তাফতে জান্নাতের দরজাটা খুলে দাও ইয়কুলুল খাজিন দারোয়ান ফেরিস্তা তখন বলবে মান আনতা হু আর ইউ আপনি কে নবীজি বলছেন আমি তখন বলবো আনা মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন আমাকে চেনো না আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বলবে হাজার হাজার বছর ধরে আমি এই জান্নাতের গেইটে দাঁড়িয়ে আছি আপনার জন্য কারণ আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দোয়ারটা না খোলা হয় আজকে আপনি জান্নাতের দুয়ার খুলে জান্নাতটা উদ্বোধন করবেন নবীজি বলেছেন আমি জান্নাতের দরজা উদ্বোধন করার আগ পর্যন্ত মানুষ তো দূরের কথা পৃথিবীর কোনো পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবেন না আল্লাহ এখন নবীর দাম যদি এত বেশি হয় তাহলে সেই নবীর উম্মত হিসাবে বলেন তো আমাদের সম্মানটাও কম না বেশি এজন্য জন্য নবীজি বলেছেন আমার উম্মত ফ্রাস্টেড হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কারণ নাই কিয়ামতের দিন আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢুকার আগ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না নবী ও দামি নবীর উম্মতও দামি সমান আল্লাহ পড়েন এই কিতাব কি কারণে সম্মানিত কিতাব কারণ এই কিতাব যার মাধ্যমে নাজিল হয়েছে তিনি সম্মানিত এটা কোরআনের কারণে তিনি সম্মানিত যে মাসে কোরআন নাজিল হয়েছে মাসটা সম্মানিত যে রাতে কোরআন নাজিল হয়েছে রাতটা সম্মানিত যার উপরে নাজিল হয়েছে তিনি সম্মানিত যে উন্মতের জন্য নাজিল হয়েছে তারাও সম্মানিত আবার যদি মানুষ হিসাব করেন মানুষও তো সকল সৃষ্টির মধ্যে সম্মানিত কারণ আল্লাহ বলেছেন বলতা বানি আদম বনি আদমকে আমি সম্মান দিয়েছি সুতরাং সম্মানিত এই কিতাব যারা শিখবে এই কোরআন যারা বুঝবে কোরআন অনুযায়ী যারা চলবে কোরআন অনুযায়ী যারা তাদের নিজের জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক অর্থনৈতিক জীবন সবকিছু যারা পরিচালনা করবে সেই সকল লোকদেরকে দুনিয়া আখেরাতে যিনি সম্মানিত করবেন তিনি কে আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে এই জন্য হাদিস এসেছে শরীফের হাদিস নাসাই এবং ইবনে ওই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবিন নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন। তিনি বলছেন নবীজি বলেছেন, "ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস।" তিনি বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বুঝরা নি আমার। কি উজন ওয়ালা কথা? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মাঝে কিছু মানুষ আল্লাহর পরিবার আল্লাহর ফ্যামিলির লোক। সাহাবী अखिलेश জিকাইলা। ওয়ামানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল আপনি কোন মানে কইরা আল্লাহর পরিবারের অন্তর্মুক্ত নবীর যে তখন কইলা আহলুল কোরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু পৃথিবীত কোরআন মানুষ যারা যারা কোরআন পড়ছে কোরআন বুঝছে আর কোরআন মত ও চলে এমন নাই যে কোরআনই কান হিকছে আর মসজিদও তোরা আছে আবার রাজনীতির ক্ষেত্রে কোরআন বাদ দিছে ইলা কিছু মানুষ অবশ্য আমরার দেশও নাই আমরার সমাজও নাই আছে নীলা কয় না না কুরআন ই কান পবিত্র কিতাব ই কান রাজনীতি টাইন আইন না অথচ আল্লাহ রাসূল এই কুরআন তান মসজিদ রাখছেন আবার এই কুরআন দিয়ে তাই মদিনার রাষ্ট্র চালাইছো ঠিক নি কথা আজ আমরা যারা কুরআন মসজিদ রাখিয়া আর দেশ চালানোর ক্ষেত্রে সমাজ চালানোর ক্ষেত্রে আমরা বাবিলাম আমরা বড় হয়ে গেছি আমরা সমাজও শান্তি আইন আমরা আইন দি আপনি ফার্তা নাই খেনে ফার্তা নাই বুঝাই আজকে কিছু বাস্তবে বুঝাই আমরা দি উদাহরণ দিই কুরআনের আইন বাদ দিয়া মানসুর বানানো আইন দিয়া আপনে খেনে শান্তি ভাইতান আইজালাই বুঝাইয়া দে মনে করু কাক তাই আজকে দায়িত্ব ভাই দিলা ই দেশর আমি দেশ চলাইম তাইন এখন আইন বানাইলা আইন যদি আগে থাকি বানানো তাকে সেও বানাইয়া যায় তাইন দেখলা কিছু কিছু আইন দেখলাম আমার আর আমার দলের লোক না আমার স্বার্থর লগে মিলেন না তে সংশোধনী আনো আর অ্যামেন্ডমেন্ট আইনিয়া কিতা করা হইল তানোর যেটা পালা লাগে না বাদ দিলা আর যেগুন ইচ্ছা হগুন আবার এড করলা তাই কিছুদিন থাকার বাদে মানুষ তো আর এক চেয়ারও সারা জীবন থাকে কিন্তু আমরা আবার কিছু মানুষ যাতে চেয়ারও উঠলে হুসুস থাকে না যে উঠে চেয়ারও হে উঠে যায় ঘিয়ারও উঠা বাদে যে তা মনে চায় ওটা করে আরে চেয়ার চেয়ারোর জায়গায় থাকে কিন্তু চেয়ারও থাকা মানুষ জায়গা থাকতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আজকে সাতজন হুজুরে ওয়াজ করছেন চেয়ার হঠাৎ জুড়ে মাতুকা এক আরো সময়ের ব্যবধানে বইছেন কজন আরো জুড়ে কৌকা সাতজন চেয়ারো উঠটা যে আপনি গিয়ার বালাই লীলা চিয়ার তো চিয়ারার জায়গা থাকবো ইসলামের বিরুদ্ধে যদি গিয়ার উঠি যায় আল্লাহ এমন বেজত করবা যে আল্লাহ সব সাথে পয়সন ও আল্লাহ আবার জুতার বাড়ি খাওয়াইয়া চিয়ারটাকে নামাইতেও পারবা বুঝতে হইব যে চিয়ারও বইছেন এই চিয়ারটা মাইনসর চিয়ার এই শেয়ারটা মানসর শেয়ার ও মানসেও আবার টান্না টান্না লামাইলি তো পারবো বাবার হুসু ঠিক থাকে না এটা শাহজলালোর দেশ এটা শাহফলানোর দেশ এটা শাহ মখদম শাহ আমানত রাহিমাহমুল্লাহ এটা ফিরা উলিয়ার জমিন অলিয়া উলিয়ার জমিন আলে জমিন এই জমিনো আলে মখলার এত হাত খোলা লাগাইয়া আলে মখলার উপরে নির্যাতন হইরা কেউ কোনোদিন শেয়ারও টিকছে না সামনেও টিকতো না ইনশাআল্লাহ সম্মানিত হয় বৌতে বৌত ফাগলা হাতকে শুনলাম এক ফাগলা আছে না মাথাত শুনুল নাই হয় রাষ্ট্র ইসলাম থাকতো না ইসলাম রয়েছে হে নাই কথা ঠিক আছে নি সুতরাং কথা বলার সময় সাবধানে বলা দরকার ইসলাম বড় সেন্সেটিভ জায়গা ইসলামকে নিয়ে কথা বললে ইসলাম বলা মানুষ আপনাকে থাপ্পড় দিয়ে জায়গা মতো পাঠিয়ে দিবে এই দেশ আলেমুল আমাদের দেশ এ দেশ তাও হিতবাদী জনতার দেশ এ দেশে থাকতে হলে ইসলাম আর কোরআনকে ভালো লাগতেই হবে কোন কথা আসলাম না নেই হবি না আসলাম গিয়ে আমরা আমার মাথার হুসুষ্ঠিক দেখেনা তো কোরআন বলা ও আচ্ছা ও উদাহরণও আছে আসল কথা গেলা আপনি বড় গুরুত্বপূর্ণ মাত আপনারা আজকে তো আমি তুরা আমি তো সবসময় এক ঘন্টার বেশি কোথাও হয় এনার্জি দেখানো তবে আজকে আমার সম্ভবত এনার্জি আছে আরও বিশ মিনিট বেশি মাত মুখষ্টই বোন হয়েছিলাম যে মাংসর আইন কোনো সময় মাংসর শান্তি আই তো ভাইছিলাম যে টাইনের বাদে টান গেছে আইল তো টাইম চিন্তা করল আমার আগে যে না তো যেটা বানাইছ তা শক্ত আমার লগে মিলান না খাটক অগুন আরও লাগাইলা আমার গেছে আইসি না আমি দেখলাম ইস ইগুণ আমার লগো হয়েছে না অগুন খাটক আরও কথা লাগাইলাম টান গেছে গেছে টান গেছে গেছে ওলা যাইতেও আছে এলাকি দেখবা পৃথিবীর বহু দেশ মানে আইন সংশোধন বা সংবিধান সংশোধন হইতে হইতে আমি আমরা দেশের কথা কইলাম না কারোর পরিবেশ খারাপ তো আমি পৃথিবীর কথা কইলাম কোনো কোনো তিরিশ বার পরিবর্তন হয়েছে কোনো কোনো তো আপনারা আসি দিলা আসাও তো কোনটা খাওয়া যায় না এই দিনে এক জায়গা ফেরাউন নিয়ে আলোচনা হল এটা কয় হুজুর ই বাস্তা না করলে আমি কইলাম ফেরাউনও লাগে আপনার সম্পর্ক ফেরাউন নিয়েও তো মাথা যায় না যে অকলতা আমরা আমি তো অন্যান্য দেশের কথা কইলাম কথা বুঝছেন না কোনো কোনো দেশ তিরিশ বার আপনার আবার হইবা না হুজুরে খুব হেক হেকমত খা নাই হেকমত নাই কারণ পরিবেশ তো বুঝলে আপনারা হায় রে হায় কথা হইলে এখান বুঝি নাই আর এখন আরো হয়েছে ফেসবুকর যুগ ঘটনা ঘটে একলা খান বাইরা লয় আর ওখান এটা বড় মানে সাংঘাতিক যুগে যা পড়ছে এখন বুঝছেন তো ওলা বহুত জায়গাত পরিবর্তন হইতে হইতে তিরিশ বার চল্লিশ বার পরিবর্তন হয়ে গেছে আমরা দেশও জানি না কতবার জানে পরিবর্তন হয়েছে যাই হোক কি ভাই আমি আর যাইয়ার না সেন্সেটিভ জায়গা তো আমি হইতাম রাম মানুষ বইয়া হেতার স্বার্থ টুকাইয়া যদি আইন দেয় আর বাদ দে ই আইন আর ই সংবিধানে চাইন সুখ শান্তি দিতে পারবনি মাতলা না দিতে পারব না কারণ তারা তো বদনার আর জুড়া লাগার মানুষের লাগি না তারা নিজেরার লাগে আরও জোরে হৌকা এগুলা আমার উত্তর দৌকা কুরানই এই কান শতদিন আগে প্রায় দেড় হাজার বছরই যান দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগে নাজিল একটা হরকত একটা অক্ষর আর নাই কোরআন একটা নুক্তারে বদলাইতে হারসন্নি ফারবানি তাহলে বুঝা গেল ওনকা ও আমরা এদিকে আবার উদাহরণ দিলাম ওনার হিসাবে তাই যখন আস্তাছি আরও তখনও কোরআন আছে তাই যাওয়ার বাদে তাই নাই শোন তখনও কোরআন আছে বাদে আমি এসি ওলা যার সিরিয়ালি হোকাস আইন মানুষের মুক্তির লাগে কোরআন এসে তাইলে বোঝা গেল কোরআন যদি কোরআনের জাগাত থাকে সে আরও যেউ হে কোরআনের বাহিরে আইন ফোরানোর সুযোগ তাইলে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি পাওয়া যাইত কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাইত এর লাগি যারা আমরা বেড়া সেরা করলাম ফেট লাগি আর নিজের স্বার্থ লাগি ইতা সাইরা আউকা যারা আল্লাহর জমিন ও আল্লাহর কোরআন রাজ কায়েম করতে চায় যারা কোরআন আলোকে সমাজ আর দেশ চালাইতে চায় আওকা আমরা তারার সাথে হই যাই তারার সাথে হই আর সবাই যদি কোরআন আর লাগি ঐক্যবদ্ধ হইতাম ভারি তাইলে ও দেখবা শান্তি আইবো সুখ আইবো মুক্তি আইবো ইনশাআল্লাহ আর কিলা বুঝাইতাম বুঝি দিলে তো বালা বুঝ ফাটা না বুঝি দিলে তো আতেজ আর কিলা বুঝাইতাম কোন সুন্দর বুঝাই দিলাম আল্লাহ বুঝার তৌফিক আমাদের দান করুক দেখো ইসলাম কুরআ এমন সম্মানিত কিতাব এই কিতাব এটা যদি আপনি কিতাব দিই নিজের জীবন পরিবার সমাজ সব চালায় আপনারা সম্মানিত করবার দুই নয় তাকিরাত খেয়ে অর্থাৎ আল্লাহর আল্লাহনব্বে কইলা যে কোরআনওয়ালা লোক যারা অর্থাৎ কুরআনটা সব জায়গায় মানে এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কতটার ব্যাখ্যা কিলা আবার এই নাই নাউজুবল্লাহ ই এর মানে এই নাই যে আল্লাহর পরিবার আছে এ কথার অর্থ হইলো ব্যাখ্যা হইলো অর্থাৎ এরা আল্লাহর খুব প্রিয় মানুষ আল্লাহর খুব কাছের বান্দা নিকটবর্তী বান্দা সব আল্লাহ তাহলে আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে হতে চাই হবে কোরআন বলা হওয়ার জন্য আল্লাহর কোরআন শিখতে হবে আল্লাহর কোরআন বুঝতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করতে হবে কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনের আলোকে নিজেকে গড়ুন এই স্লোগানকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলে দুনিয়া আর আখেরাতে আমাদেরকে যিনি সম্মানিত করে দিবেন তিনি কি খুব সুন্দর সুসংবাদ বলা একটা হাদিস আপনাদেরকে শোনাই কোরআনওয়ালা লোক যদি আপনারা হতে পারেন দুনিয়াতে সম্মান পাবেন বলেন তো দেখি এখানে যদি এখন কোনো একটা নামাজের জামাত শুরু হয়ে যায় যে লোকটা কোরআন জানে সে সামনে ইমামতিতে যাবে নাকি যে জানে না সে ইমামতিতে যাবে তাহলে বোঝা গেল কোরআন বালা লোক সামনে যাবে তাকে আল্লাহ সম্মানিত করে দিলেন কিসের কারণে কোরআনের কারণে দেখেন ওয়াজ মাহফিলে যখন নেতা খেতা যারাই আসুক না কেন প্রধান অতিথির চেয়ারে আলেম বসে নাকি অন্য কেউ বসে তাহলে বোঝা গেল আল্লাহর কোরান জানলেই দুনিয়ায় সম্মান আছে আখেরাতে নাই না আছে আখেরাতে কেমন সম্মান শোনেন আখেরাতে আল্লাহ কেমন সম্মান দিবেন শোনেন নবীজি বলেছেন ইয়াজি উল কোরআন আপনি জান্নাতের পোশাক পড়ান আল্লাহ জান্নাতের পোশাক পড়াবেন কোরআন বলবে ল এই লোকটার মাথার মধ্যে আপনি নূরের মুকুট পড়ান আল্লাহ নূরের মুকুট পড়াবেন এরপরে কোরআন এসে বলবে আল্লাহ তোমারই বান্দা পৃথিবীতে তোমার নাজিল করা এই কিতাব অর্থাৎ কোরআন মেনে মেনে চলেছে আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও কোরআন কোরআনওয়ালা লোকের পক্ষে আল্লাহর সাথে ঝগড়া চালিয়ে যাবে ততক্ষণ আল্লাহ লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবেন না যতক্ষণ সুমান আল্লাহ হইতে ইচ্ছা হলানি আপনারা কোরআন শিখলেই সম্মানিত হওয়া যায় এজন্য নিজেদের ছেলে মেয়েদেরকে আপনারা কোরআন শিখাবেন যারা নিজেদের ছেলেমেয়েদেরকে কোরআন শিখাবেন দুনিয়া আখেরাতে তারা সফল হবেন নবীজি বলেছেন মান করা আল কোরআন বিমাফি উল বিশওয়ারি দহ তাজে ইয়াম আল নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ল কোরান অনুযায়ী আমল করল তার মা বাবাকে রব্বুল মেন কামতের দিন ডেকে তাদের মাথার মধ্যে আল্লাহ নুরের মুকুট পরিধান করাবেন নুরর তাজ মাথার দিতে ইচ্ছা হয় না আপনার নিজের বাচ্চেন তুমি পুরাণ শেখাইবা ই দুর্নীতকেও থাকতাম না আমরা আপনি যাওয়ার বাদে দুর্নীতি থেকে যাওয়ার সময় মরার বাদে যদি এমন ফুরুতা ভ্রুতা থুইয়া যান এটা উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পরে না ইরা যদি থইয়া যান এটা জীবন তো আপনার বিফল ব্যর্থ জীবন এমন সন্তান বানাইয়া যাউকা মরার বাদে অন্য কোনো আইনা নাই নিজের ফুয়ায় যদি জানাজাটা করে হ্যাঁ তাইলে কৌকা চান জানাজাত নিজের ফুয়ার আবেগ থাকবো বেশি না হুজুরার আবেগ থাকবো বেশি একটু আপনারা উপলব্ধি করার চেষ্টা করুক আসেন বুঝবার চেষ্টা করুক আপনি মারা গেলা আর খাটিয়াত লাশ রাখিয়া হুজুর আইলা ইয়া কইলা আল্লাহ আকবর আল্লাহ আকবর থাকবির সরের কোনো আবেগ উবেগ আসেনি আর আপনার ফুয়া জানা দুবাই গেছে প্রতিটা তাকবির দিতে যাইয়া তার হলজাটা ফাটিজ ভিতরটা দুমড়ে মুচড়ে হৃদয় তাকে কি আবেগ গাইব এমন আবেগাইব তার সকুর ফানি খালি বায়া 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 ফানি আর শকুর ফানির ফাওয়া এসব গোটা দুনিয়ার সাগর মহাসাগরের ফানি ডাইল্লা জাহান নামর আগুন নিবানি যাই মনি আছে কিন্তু চৌকর ফানির ভাওয়ার এত বেশি নবীর যে দুইটা ফুটা আল্লাহর গেছে খুব প্রিয় একটা হয়েছে জিহাদর ময়দান ও মুজাহিদর শরীরটাকে যে রক্তর ফুটা পরে এই রক্তর ফুটা আল্লাহর গেছে বেশি প্রিয় সোভান আল্লাহ আই জন হে রক্ত দিরা অমুক লাগে অমুক নেতার লাগে তমুক নেতার লাগে ইটা রক্তর কোনো দাম আল্লাহর গেছে নাই যারা আল্লাহর জমিন ও আল্লাহর দিন কেমন লাগে শরীরটা কি রক্তর ফুটা ফলাইছে প্রতিটা রক্তর ফুটার বিনিময় আল্লাহ কেয়ামত তারা দিবা ইনশাআল্লাহ শুধু তাই নাই আল্লাহর জমিন ও আল্লাহর দিন কেমন লাগি আজ এখনো রক্ত জোরে এখনো রক্ত জোরে এই রক্ত বিফলে যাইত না এখানে জাননি অনেকে ভাবের হারে ইসলাম ওলা লোক খাই না কোন দিন যে ইসলাম ওলা লোক মাথা উঁচু করে দাঁড়াইবা আপনি তো অন্য লাখান ভাবরা আচ্ছা কোনো ব্যাক কলে যদি গাছ রইয়া এর বাদে গাছের গুড়াত গিয়া পানি ডালে না ই গাছ বাঁচব না মরবো মরবো ইসলাম নামক গাছ এটা এমন গাছ শুরুটা কি আইস পর্যন্ত ই গাছ রে বাঁচাইয়া রাখার লাগি ইসলাম নামক গাছর গুড়াত ফানি হিসাবে খালি রক্ত ডালাও এই রক্ত ডালার কারণে ইসলাম নামক গাছ এটা ঠিকই আছে ইসলাম নামক এই বৃক্ষকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখার জন্য আমাদের শরীরের রক্ত নয় যদি জীবন দেওয়ার দরকার হয় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে আমরা শাহাদাতের নজরানা পেশ করব তাও আমরা বাতিলের সামনে মাথা নত করব না কারণ ইমানদার মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে আমরা ভয় পাই না মৃত্যুকে তারা ভয় পায় যারা দুনিয়ার জীবনকে দাসের জীবন হিসাবে গ্রহণ করেছে এজন্য আমার জাতীয় কবি বলেছেন উহারা আচা দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ঠিক না। এজন্য আমরা যারা ইমানের পথে চলি আমরা কোনো বাতিলের চক্ষুকে ভয় করি না আমরা ইমানের পথে চলতে গিয়ে আমরা জীবন বিলিয়ে দিতে জানি কিন্তু বাতিলের সামনে আমরা ইমান বিলিয়ে দিতে আমরা জানি না কারণ মৃত্যু এটা আমাদের কাছে ভয়ের কিছুই না মৃত্যু হলেই তো আরো ভালো দেখা হবে কার সাথে আরো জুড়ে বলে আল্লাহর সাথে দেখা হবে এজন্য আমাদের কোনো টেনশন শহীদি মৃত্যুর মতো দামি মৃত্যু আর আসেনি মোরা তো রাখবো মোরা তো ক্যান্সার হইয়া মরলেও মরা করোনাতে আক্রান্ত হইয়া মরলেও হুম হম ইষ্টা মরলেও মরা মরার বাদে হিসাব আছে বিচার কিন্তু এক প্রকার আল্লাহ কোনো হিসাব কর্তা নাই কোনো বিচারও আল্লাহ কর্তা নাই আমল নামা আত দিয়ে আল্লাহ যাচাই বাছাই করতে নাই যারা আল্লাহর জমিনও আল্লাহর কোরআনর শাসন কোরআনর রাজ কায়েম করবার লাগে জীবন বিলাই দিস সেই সকল শহীদ হলের আল্লাহ কোনো হিসাব না নিয়া বিচার না করে আল্লাহ হইবা কোনো হিসাবও নাই কোনো বিচারও নাই গোটা জান্নাত তুমদার লাগি যে মন চায় ফাঁকির মতো গোটা জান্নাত উড়িয়া বেড়াও সুবাহার আল্লাহ কোকা এই ধরনের মৃত্যুর আকাঙ্ক্ষা আপনারা আসেনি খারার খারার নাই আপতো লোক আল্লাহর কুতুব হয়ে এজন অমনোযোগী আছেন বুঝা যায় হ্যাঁ ইতা মৃত্যুর চেয়ে দামে মৃত্যু আর আছে নে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলাম আর কোরআনের পতাকাকে বুলন্দ করবার জন্য যদি রক্ত দেওয়া দরকার হয় জীবন দেওয়া দরকার হয় কারা কারা নিজেদেরকে আল্লাহর কোরআন আর ইসলামের জন্য বিলিয়ে দিব হাত উঁচু করে দেখায় হাত নামাউ আল্লাহ আপনারা কবুল করুক আপনারা মনে হয় হেরান হয়ে গেছেন বুঝলাম অনু আমার সাসা উপায় গেছেন না নেই চাসা হরান হয়ে গেছেন নে এটা ব্যায়াম কিছু হয়েছে বুঝছি আপনিও বুঝছি আল্লাহ দশ মিনিট টাকা যাইব না আমি তো শুধুলাম দশটা কইতাম জি খেলা তো শেষ হয়ে গেছে না সে আর কি অসুবিধা নাই তো আরো হইবো নে তবে গতবার আমি আইলাম মাহফিল মাঠ দেখলাম বড় এবার হেরা কয়ে গেলা না লন্ডন গেছো কি তারা খেলা দিককে হেরানি গেছেন গরু খাইছেন নাকি তা আচ্ছা যারা আইছেন না এরা মিস করা নেই সকালে বেলা হচ্ছে হাই রে গেলাম না আপনারাও এরা লাল চাকরি বা কইবা খুব ওয়াজ হয়েছে বুঝছেন কথা যাই হোক সম্মানিত উপস্থিতি তাহলে কোরআনের একটা নাম হচ্ছে ক্যারিম বলেন কোরআনের একটা নাম কি কোরআনের আরেকটা নাম হচ্ছে মাজিদ কোরআনের আরেকটা নাম কি আমাদের পরিচিত এবং কমন একটা আয়াত আছে বলহুমা কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুয সুবহানাল্লাহ কোরআন এটি মর্যাদা সম্পন্ন কিতাব মাজিদ মানে মর্যাদা সম্পন্ন এই কিতাব এমন কিতাব এটা সংরক্ষিত আছে লাউ হে মাহফুজ সোবাহ কোরআনের হেফাজতকারী যিনি তিনি কে পৃথিবীর যারা কোরআনের বিরোধিতা করে আর যারা মনে করে আলী মহলরে আটকাই লেও শেষ ও মনে অক্ষতা শেষ বেকুবর ভালো ফল ইসলামের আলো নিবাই রে সুজান ইটা কিতাব মোমবাতির আলো যে মারলাম শেষ নিমি গেল এমন নেই ইসলামের আলোটা হইলো ও যে আপনারা লাইট দেখলা ইলেকট্রিক্যাল লাইট হল এখন যদি হাসিবুর রহমান হুজুরে আজকে সাতজন হুজুরে মিল্লা ফু আপনার দোয়া ফুরে আমার ফু আর নিমি জীব না তা আমরা যদি আস্থা বড় লেখা বাসিয়ে মিল্লা মারি ফু নিব নি মানুষের তাহলে হইব ইতা ফাগল ই সুইচ রে নিবাই ভাল লাগে আমরা এই বাত্তিতে নিবাই ভাল লাগে গিয়া সুইচ টিফা মারব এই বাত্তিগুলারে নিবাই ভাল লাগে যারা সুইচ টিফা লাগে ঠিক ওলা ইসলাম ওর আলোরে দুনিয়াই তাকে নিবাইতে হইলে সুইচ টিফা মারা লাগবে ই সুইচ আপনি ফাইতা করে ই সুইচ তো আল্লাহ আল্লাহ ফেরেস্তারও দিলা না ভয় গম্বরেও দিছ না কোনো অলিয়া উলিয়া কোনো হুজুর হলেও আল্লাহ দিছ না সুইচ ইটা ডাকিচ্ছেন আল্লাহ হার গেছে আরো যদি নমরুদ আগবাইল বাই হাল্লাই তার মশা দিয়ে বিদায় করছেন বালা মশা নাই তিতা মশা আর আর একটা জিনিস আপনার একটা তত্ত্ব দেওয়া যায় পৃথিবীর যারা মাংসের উপরে জুলুম করে বেশি আল্লাহ ততদিক দুর্বল জিনিসটা তারে দুনিয়া থেকে বিদায় করে কিলা কোনো কাহ যেমন নমরুদ লাখান শতানরে আল্লাহ কোনো বাহিনীটা ধ্বংস করছেন না এক মশা নাখের ভিতরে দিয়ে হারাইয়া একবারে গুনানো মগজ এখন মগ্ ভিতরে কামরা কামড়ি করে এগুলো আছে আলাদা কালি জুতা মারত মারত মারতে হেরাছে আর কত মারতাম দিসে বাড়ি একটা শেষ জুতার বাড়ি খাইয়া মরছে হি বাই দি ফেরা হন বহুত জুলুক নির্যাতন করছে আল্লাহ তারে ধ্বংস করছেন বিরাট বাহিনী দিয়া না ফানিত না কানি সুমানি খাওয়াইয়া ই আল্লাহ এখন আর নাই থাকলেও ফাওয়ার উয়ার আগের লাগান নাই আল্লাহ দরইন না দরইন যখন আল্লাহ দরিলি তখন আর ই আল্লাহ আসেন নাই আর জোরে হোক আসেন নাই তো হো ইসলাম ইসলামের আলো নিবাইবার লাগি যারা আগবাইছে শেষ আল্লাহ ধ্বংস করে দিলাইছো আল্লাহ ধ্বংস করে দিলাইছো না হারে আলী মোলামা হল লাগে খুব কষ্ট লাগে আপনারা কষ্ট লাগে না কষ্ট লাগে নি আপনারা কিছু কিছু গায়িকা আর নায়িকা অল হামাইছিলাম এরারে আদালত লাগে তারা পার্লাত ঠিক নেই আর দেওয়া আহারে হামাই বাড়াগে আস লাগিলা আর এখন হুইল চেয়ার করে ঠিক আছে নে কথা কিতা বাবাই কী তৈরি আপনার আর একটা জিনিস বুঝাই যে সে অপরাধ হলে রাষ্ট্র তার বিচার করুক আদালত তার বিচার হরক অসুবিধা নেই কিন্তু সাংবিধানিকভাবে বা দেশের আইনি প্রক্রিয়া হিসেবে আমরা যত জানি যে জামিনের অধিকার মানুষের আছে মনে করো কার তাই আমার বিরুদ্ধে মামলা দিলাই আমি যে হাইকোর্ট থেকে লইয়াল্লাহ দেখবি না আমি হাই হাইকোর্ট থেকে লইয়াচ্ছি জামিন জামিন আনছি জামিনের অধিকার আছে কিন্তু আদালত বিচারটা কি তা চলমান বিচার চলেন কিন্তু জামিন নিয়ে আছে এখন ই জামিনের অধিকার বুক করে নায়িকায় গায়িকায় নর্তকি কেসিনওয়ালা খালি এক জাতে দুষ করছেন আলিমুলা মহলে তারা আর অধিকার বুক করতে কিতা ঠিক কইছে কথা এই অধিকার যদি নায়িকা গায়িকা কেসিনো ওয়ালারা ভোগ করতে পারে তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান আলমদেরকেও এই অধিকার দিয়ে সব দলের সব মতের কওমি আলিয়া সকল দলের সকল মতের আলমদেরকে অতিরেই তাদেরকে মুক্তি দেওয়া লাগবে দল দলের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আলেম আলেমের জায়গায় আমরা সব দলের সব আলেমদেরকে সম্মান করি কৌমি আর আলিয়া আমরা ভাগ করি না আমাদের চোখ যেমন দুইটা এই দুই চোখ দিয়ে আমরা আলিয়াকে বড় করে কৌমিকে ছোট করে কিংবা কৌমিকে বড় করে আলিয়াকে ছোট করে আমরা দেখি না আমরা এখন ঐক্য চাই যদি আমরা ঐক্যবদ্ধ না হই ভাই মেয়ে মেয়ে খালি বাংব মেরুদণ্ড খালি ওই যে আমি প্রায় জায়গাত খোঁজ দরুকা আপনারা সবরাত একটা একটা লাঠি দিস দিয়া হইলাম বাঙ্গি লোক শেষ খাললেও ভাঙ্গিছি ওইটা একটা তো বাঙ্গা সুজা এখন যদি সবর এত একশোটা লাঠি দেওয়া আর হয় বাঙ্গো কাছান কুথা নিয়ে আরাম বই ভাঙতা বার্তা একটা লাঠি এত থাকলে বাঙ্গা জেলা সহজ মনে করুক আমরা ফার্স্ট জনের এত ফার্স্ট লাঠি নিলাম বাঙ্গা সহজ ঠিক ওলা ফার্স্ট দলের হুজুর যদি ফার্স্ট না খান থাকি তাইলে ইসলাম বিরোধী হলে যারা যখন একবারে মেরুদণ্ডে দিবা আর যদি আমরা হুজুর হুজুর বাদ দিয়ে আমরা সব একত্রিত হইতাম পারি শ্বেতপত্রওয়ালা হলে বানাইছিলাম হুজুর হল যখন এ হইলা এই শ্বেতপত্র কোন দাম না ঠিক তেমনি ভাবে ইতিহাস মাল ইখতিলাফ ইতলাফের সাথে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই ইখতালাফ ইতলাফের জায়গায় কিন্তু আলেম সবাই আমরা এক টেবিলে বসে যেতে পারি তাহলে দেখবেন এই দেশে আলেমদের উপরে নির্যাতন করা তো দূরের কথা এই দেশে আলেম কিংবা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ দিন পাবে না ইনশাআল্লাহ আল্লাহ বুজার তো দান করু কাম আমরা খালি গুতাগুতি এ খালেম আলে খালেম খালি এই বলা এই নাইগু কাফি ফাসিক ফাঁসিক তে নাইগু আমরা নাই আমরা নাই হকুরে দর্শে আপনার আমরা নাই বাদেন সিরিয়াল আপনার খবর আছে কিন্তু ঠিক আছে নি কথা যাই হোক তাহলে কোরআনের একটি নাম হচ্ছে মাজিদ এটি মর্যাদা সম্পন্ন কিতাব এই কোরআন এমন মর্যাদাওয়ালা কিতাব এই কোরআন যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন দুনিয়া রাতে আপনার মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন তিনি কে কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়ে যেমনটা বেড়েছিল সেই দিন অমর ইবনুল খতাব রাদি আল্লাহান আমর রাজি আল্লাহান হোক ইসলাম গ্রহণের আগে তার কোনো সম্মান মর্যাদা আলাদাভাবে ছিল না কিন্তু যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে আসলেন মর্যাদা এত বেশি বেড়ে গেল নবীজি বললেন আসমানের যে তারকাগুলো আছে তারকাগুলো যেমন গুনে গুণে শেষ করা যাবে না আমার অমল মুসলমান হওয়ার পরে আমার অমর কত যে কামল করেছে আমার অমরের নেকিগুলো দুনিয়ার মানুষ গুনে গুণে কোনো দিন শেষ করতে পারবে না রাদি আল্লাহ ওরা এত বেশি মর্যাদা বেড়েছে কিসের কারণে নবীজি আরও বলেছেন লা নবিয়াওয়ালা রসূলা মিম্বাদি আমার পরে কোনো নবী আসবেন না আমার পরে কোনো রসুল আসবেন না লৌকা না নবিয়া মিম্বাদি লাকা না হুমার আমার পরে দুনিয়াতে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার অমর আমার পরে নবী হয়ে যেত তাহলে অমর রাজি আল্লাহ আনহর এত বেশি মর্যাদা বেড়েছে কিসের কারণে আসতে বলবেন না জুড়ে বলেন কিসের কারণে আমার বাবারা আমার ভাইরা শোনেন আমরাও সবাই যদি কোরআনওয়ালা হয়ে যায় আমরা যদি আল্লাহর কোরআনটা শিখি কোরআন যদি বুঝি কোরআন মেনে মেনে যদি আমরা চলি আর কোরআন আন্দোলনের সাথে আমরা যদি সামিল হয়ে যাই সুসংবাদ তা নবীজী কেমনে দিয়েছেন আপনাদের কি নাই তব্রানের বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাল সাতুল্লাহ ইহুন উহমুল নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষ কেয়ামতের দিন ভীত সন্তুষ্ট হবে না যেই কেয়ামতের মাঠে মানুষগুলো নফ জিকির করবে জি কিয়ামতের দিন মানুষগুলো নিজেকে বাঁচানোর জন্য परेशान থাকবে মানুষ তো দূরের কথা পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত তারাও nafsi nafsi zikr করবেন একজন ছাড়া তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তরী কেবল উম্মতি উম্মতি বলবেন আর সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন নবীজি বলেছেন কিয়ামতের দিন সবাই যখন কিয়ামতের দিন ভীত সন্ত্রস্ত ভীত বিহব্বল থাকবে তিন শ্রেণীর লোক তারা ভীত হবে না ওয়ালা ইয়َنَالুহুমুল হিসাব এমন কি এই তিন শ্রেণীর মানুষের কাছ থেকে আল্লাহ কোনো হিসাবও নিবেন না শুধু তাই নয় হুমা লাকিবি মিন মিসকিন হাতা ইফারগা মিন খলা খালক কি চমৎকার কথা নবীজি বলেছেন সবাই যখন নিজেদের হিসাব নিয়ে ব্যথিভস্ত হয়ে পড়বে ওই লোকগুলো তখন আনন্দ করে মেশকে মেশকে আম্বরের উঁচু টিলার মধ্যে অবস্থান করবে আপনারা বাড়িতে গিয়া হইতানি আবার ভালো করে শোনেন নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষ কেমতের দিন তারা ভীত হবেন না কেমতের দিন তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না সবাই যখন নিজেকে নিয়ে চিন্তায় থাকবে ওই ওই লোকেরা তারা আম্বরের টিলায় অবস্থান করবে আবার বলছি যেহেতু আদিসটা গুরুত্বপূর্ণ তিন শ্রেণীর মানুষ নবীজি বলেছেন কেমতের দিন ভীত হবে না এক নাম্বার ভীত হবে না দুই নাম্বার হিসাব না হবে না তিন নম্বর মেশকে আম্বরের টিলায় থাকবে এখন এই তিন শ্রেণীর মানুষ কারা নবীজি বলেছেন এক নম্বর রজন করা আল গিল্লা নবীজি বলেছেন এক নম্বর লোক হল যারা কোরআন পড়েছে এবং আম্মাবিহী আম্মা বিহি কৌমা এই কোরআন অনুযায়ী কোমদেরকে কোরআনের দিকে ডেকেছে অর্থাৎ নিজেরা কোরআন শিখে কোরআনের সমাজ গোড়ার কাজ যারা করেছে এদের কাছ থেকে কেয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন না এদেরকে আল্লাহ ভীত করাবেন না এদেরকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দান করে দিবেন এক নম্বর কোরআন লোক দুই নম্বর হচ্ছে ওদাই দোলা সলাতে বিতিগা আওয়াজ হিল্লা যারা মানুষকে নামাজের দিকে ডাকে এজন্য মানুষকে নামাজের কথা বলবেন নামাজে গেলে মানুষকে নামাজের দিকে রাখবেন তিন নাম্বার নাম্বারী ওই লোক যে লোক আল্লাহর হক আর বান্দার হক ঠিক মতো আদায় করেছে এই তিন শ্রেণীর মানুষকে কেমতের দিন এমন প্রতিদান যিনি দান করবেন তিনি কি এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কোরআনওয়ালা মানুষ তাহলে কোরআনওয়ালা মানুষ হলে আখের যদি এমন মর্যাদা পাওয়া যায় সবাই বলেন তো এই রকম মর্যাদা পাওয়ার জন্য দুনিয়াকে কোরআন অনুযায়ী আদর্শিত হওয়ার দরকার আছে না না কোরআন যে ব্যক্তি মানবে ওই ব্যক্তির মর্যাদা মানবে বেলা আলে হাফসি খুব সুন্দর মানুষ না খুব কালো মানুষ গরিব মানুষ কিন্তু কোরআনওয়ালা হওয়ার কারণে এই হাফসি বেলালের মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কি ব্যক্তির মর্যাদা বাড়বে কোনো কম কোন জাতিগোষ্ঠী কোন সমাজ যদি কোরআন চালু করে ফেলে তাদের সম্মানও বেড়ে যাবে তাদের তাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বরকত নেমে আসবে কার তরফ থেকে ছোট্ট কাতার সেটা দেখিয়ে দিয়েছে কাতার ছোট্ট একটা দেশ খুব ছোট আমরা দেশটাকে তারা আরো বেশি গরিব না জানে বিশ্বকাপও তারা কত বিলিয়ন ডলার খরচ করছে চারশো না কত তিনশো কত মনে হয় তিন চারশো এরকম সামথিং আরও একটু বেশি হইব জি শিওর নি আপনি বিলিয়ন আড়াইশো বিলিয়ন টেকা বাড়ি এখান থেকে আপনি ইতা টেকা দিক বাংলাদেশে কয়েক এক বছর অত উন্নত হয়েছে তারা খালি তেল গ্যাস দি উন্নত হয়েছে না অনুকা যে দেশ সঠিক আইন থাকে না ই দেশ যত তেল গ্যাস তখন চুরি সামারি না আসাম ই দেশের উন্নতি করা আমার দেশক কিতার অভাব আছে আমি উত্তরবঙ্গ দিয়া দেখছি তিস্তা ব্যারেজ তিস্তা নদীর নামোর জন্য আপনারা নিজের চোখে যাচ্ছি তিস্তা নদীর মাঝে বালুর মাঝে বুটটা রয়েছে বুটটা ডানর ডান খেতুৎসরেন সোমানাল্লা হয়ে যেন আপনারা ইটা খান নিয়ামত আমার বাড়ি বুলাগঞ্জ জানান জানে আপনারা কোম্পানিগঞ্জ বোলাগঞ্জ ইবাই দিয়ে আছে ফাতরল খনি ইবাই আপনার জাফলং থানাইঘাটের কোন কোন জায়গা আছে সিলেটের বিভিন্ন জায়গা আছে ফাতর খনি ইবাই আমরার সিলেট আছে গ্যাসর খনি এই যে গ্যাসর খনি ফাথরের খনি খনিজ সম্পদের খনি কয়লার খনি আছে আমরা তো এই যে এত সম্পদ আছে আতর ওই আতর তো আছে ইভাই আমরা বড় লেখা আতর অনেক নিয়ামত আমরা দেশে আছে আলহামদুলিল্লাহ কোকা এই নিয়ামত গুলো যদি আমরা আর সুরর খনির সুরি কিন্তু ঠিকঠাক মতো সুরি জামানি না হই না সবটা ঠিকঠাক রাখতা কাতার আর কিতা এর থেকে বেশি ধনী আমরা হইলাম আমরা তো সুরি জামারি বাদ দিছে না একটা দেশ যত নিয়ামত যদি সুষম বন্টন সুষম বন্টন তো আপনারা বুঝুন সুষম বন্টন ইনসাফ আর যারা ইটা সালাই তাকুয়া যদি না থাকে তে কোনো সময় উন্নত হইত উন্নত হইত গুলা হোকা যায় যে গুজার সময় দায়িত্ব পাইল চুরি করতে করতে গেছিলাম উত্তরবঙ্গ হয় হুজুর সরকারে আমাদের তেল দিস হে তার বাড়ির ছাতর ঠাঙ্কি খালি হইয়া ফানি সব পালাইয়া ঠাংকির মাঝে তেল লোট ঘুরা রাখছে খাটন নিছে চকির তলে আমরা রাখি জুতা এই কিছু চেষ্টা চুর হল পত্রিকাত আমরা পড়ছি ইতা খাটন নিছে তেল লুকাই রাখি কিনা কথা ঠিক আছে নি ই চোর হলর যদি বন্ধ না হয় দেশ উন্নত বনি নি মাথাও কা উন্নত হইব নি কোরআন যেখানে তার প্রশান্তি কেন আছে দেখো কা কাতার বা এরাবিয়ান কিছু দেশ আছে ইতাত কোরআনের একশো ভাগ আইন নাই কিছু কিছু এই যে অল্প আছে অল্পতেও শান্তি যদি সারা থাকতো হায় রে হায় কি যাত শান্তি যাইল তারার দেশ আমরার দেশ থাকি তারার দেশ মনে হয় বেশি হয় সুরির শাস্তিটা হয় মাংসর আইন দিয়া না কুরানোর আইন দিয়া আমরার দেশ একটা বিচার খালি আপনারা কুরান দিকরা এক বিচার দীক্ষা সাবুদ সাবুদ বুজন না সুজা বুজন আপনারা আপনার লগে তুরা প্রসার অমিল আপনারা আছে আপনারা এখন খানো কি আনো আমরা কুনানো তো কিছু অমিল আছে আপনারা সাবুদ হয় না সোজা সাবুদ একবার একবারে সাবুদ ও যে দর্শন এত বারের এরাবিয়ান দেশগুলো জিনার জিনার যে আপনার বিচারটা কুরান্তি করা এই জিনার বিচারটা যদি কুরান্তি বাংলাদেশও একবার খোঁজা ইতা দেখলাম আর জিনা আর ওই যে দর্শন যতগুলা লুচ্চা হল আসন বদমাশ হল আছেন সবটি কথা ঠিক যে যেগুলো দুর্নীতি হইরা দুর্নীতি হইরা দেশর টাকা বিদেশ ভাটাইরা আর বেগমপাড়া বানাইরা যদি একটা দুর্নীতির বিচার খালি কুরান দি ঘর হইতো বেগম পাড়া তার কেউ বাড়ি বানাইতে পারলাম বেগম পাড়া অনেকে বুঝছে না যারা বুঝবা বুঝিলছে তো যাই হোক হায় হাই হায় বইবার আগে আছিল এক লাখান চিকন চাকন আসিল বাদে খোলা গাছ লাখান ফুলি গেছে আকলমান মানুষের তো ইশারা দিলে শোনে বুঝুন নি আপনারা এই হচ্ছে অবস্থা কোনো যতদিন পর্যন্ত ইনসাফ ওলা মানুষগুলারে কোরআনওয়ালা মানুষগুলো আর দায়িত্ব দিতাম না আইন বানাইতে বানাইতে সংশোধন করতে করতে মরিজিম আমরা আমার আগে হাফিজুর রহমান হুজুরে হইসলা সম্ভবত আশি বছরের হাজারি হইলা হায় রে হায় মরিজিম হয়তো কোরআন রাজ দেখা মরতাম মরতাম না অসুবিধা নাই কোরআন রাজ এটা কায়েম দেখা না মারল আমরা আফসুস নাই কারণ আমরা তো আল্লাহ দেখতাম বার্ম আল্লাহ চেষ্টা করছি এমনও হইতে পারে আমরা আর এই প্রচেষ্টার ফলে আমরা যে বীজ রইয়া যাই বপন করিয়া যাই যেভাবে রক্ত ডালিয়া যাই রাম রক্ত ডালার কারণে জমিন উর্বর হন এই উর্বর হওয়ার কারণে আগামীর দিনও এই শাহাদাতর কারণে পুরানোর পতাকা ইসলামর পতাকা উড়ে যাব ইনশাআল্লাহ তো আমি যে কথা কোয়াত আসলাম কোন কথা কোয়াত আসলাম নে না 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 ও ওখান থেকে কোয়াত আসলাম ও সুরের খনি বন্দনা না করলে উন্নত হওয়া যাইতো কিচ্ছা একটা মনে পড়ি গেছে বেশি লম্বা কিচ্ছা না খুঁজতাম নি খুঁজতাম নি দেখো কা ইনসাফ হারে কয় হায় রে হারে ইলাখান তাকুয়া যদি থাকতো উন্নতই করে নো সমাজ সিলোটি বাসায় হইলাই অমর রাদি আল্লাহ হওয়ায় তাই তো অর্ধ দুনিয়ায় দিয়ে শাসন করছে অর্ধ দুনিয়ায় তো তাই ক্ষমতার প্রেসিডেন্ট তাই বুঝলানি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ই হিসম হয়তো ইলা আপনার কারেন্টর লাইটের আছিল না মোমবাতি জ্বালাইয়া আর তাই কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাম করলাম তো তানোর কিছু আত্মীয় স্বজন দরজাত দরজা নক করছে আমরা আইতাম নিবিত্রে না নাওবাউ অপেক্ষা কর হেরার দ্বার উবাহা তাইন ফু মারি এই মোমবাতি নিমাইছ নিবাইয়া আরটা জ্বালাইছ কইলা আহ বিত্রে এরা বিত্রে আইয়া কয় আমরা আইলাম মোমবাতি একটা জ্বালাইল আসিল নিবাইয়া নয়া আরটা জ্বালাইছিল তাই হইলা হোনো তোমরা আবার আগ পর্যন্ত আমি তো জনগণর টেকায় রাষ্ট্রর টেকা কেউ বাফর টেকা না মাংসর টেকা অত আপনারা মাতলা না রাষ্ট্রর টেকা এগুণ খেয়ে বাফর খালি টেকা না মাংস টেকা এটা আপনারা টেকা তো আপনারা টেকসর টেকা এগুণ তাই হইলা জনগণর টেকা জনগণর টেকাই কিনা মোমবাতির আলো জ্বালাই যা অত সময় জনগণের খামুবাস ঠিক আছে অত সময় তোমরা এই দু আলো দেখলাম তোমরা আমার আত্মীয় শোষণ এখন বৃত্রে আমাইয়া মাত্মায় আত্মীয় আলা মাত ব্যক্তিগত মাত এখন জনগণর টেকায় কিনা মোমবাতির আলো দালাইয়া আমি যদি এখন তোমার লগে আত্মীয় মাত মাতি ইটা রাষ্ট্রর সম্পদ নষ্ট হইব জনগণর যে আমানত আমার গেছে আমানতর কেয়ানত জীব আল্লাহর গেছে ক্যামতোর দিন আমার জবাব দেওয়া ই এই ভয়টা যখন আমার মিত্রে আইছে আমি লগালগ তোমরা উপা করাইয়া রাষ্ট্রর টেকায় কিনা মোমবাতের আগুন ফুদিয়া নিবাইয়া নিজর টেকাই কিনা মোমবাতির আগুন এখন জ্বালাইছি এবলা যত আত্মীয় আনা মাত আছে মাত আমার আর কোনো ভয় নাই সুবাহান রঙ্কু কিতা গাড়ি পাইলে তার হাবি গোষ্ঠী অক্ষলটিতে তুলে লাগে গাড়িতে তুলে বিয়া সাদি আসলে স্কুলও আনন্দ আসলে এখানে আমার কথা না এটা ডিবিসি নিউজ আর চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্ট কিছুদিন আগে আপনারা দেখছেন ঠিক আছে নি কথা ইতা যদি থাকে আমানতদারিতা জবাবদিহিতার অনুভূতি যদি না থাকে তাহলে শুধু সম্পদ দিয়ে উন্নত হওয়া যাবে না এজন্য বলেছিলাম একজনের হাত থেকে আরেকজনের হাতে আইন যাবে আর যে আইন চূড়াতালি হবে এ আইন দিয়ে কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না যেটা ফিক্সড যেটা চূড়ান্ত যেটা থেকে পরিবর্তন সংশোধন সংশোধন সংযোধন বিয়োজন আনতে পারবে না এই কিতাব মানুষের শান্তি আনতে পারে মানুষের মুক্তি দিতে পারে সমাজকে উন্নত রাষ্ট্রকে সুখী করতে পারে ঠিক তো হয়ে দিলা টাইম গেলে তো আবার দেখা যায় অবায় অবায় ভাগ হয়ে বৌদ্ধ দেখিল চিতা বাঘ ওই মানুষ বাঘ ওই বানি আপনারা মানুষ বলা আমি জানি আলহামদুলিল্লাহ এই বড়লেখার মাটি ইসলামর ঘাটি এই বড়লেখার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি সুতরাং এই বড়লেখার মাটিকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাটিতে পরিণত করেই এই বড়লেখার প্রতিটি জায়গায় ইসলাম মানুষের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া লাগবে

মূল্লার কথা বা ইসলামের কথা এগুলো এখানে বলবেন না খেপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা অ্যান্ড সাইন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আপনার বিজ্ঞান কোরআন থেকে অনেক পিছিয়ে আছে বিজ্ঞান এখন যা জেনেছে কোরআনটা জানিয়েছে আরো দেড় হাজার বছর ধরে সব হানল্লা পরেন আপনারা তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে আসেন বুঝাই দেই কিভাবে কোরআন আগে বিজ্ঞানের চাইতে বহুগুণ আগে কত উদাহরণ দেওয়া যাবে দেওয়া যাবে এই কারণে আলহামদুলিল্লাহ আমার ডিপার্টমেন্টও এটা আমি অনার্স মাস্টার্স কোরআনিক সায়েন্স কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা হয়েছে গবেষণারিমে আয়াত আছে কত ছয় হাজার আপনি খুব সচেতন আপনি তুমি ঠিক আছে ছয় হাজার ছয়শ কোরআন শুরুতে দেখবা ওই দেখো প্রত্যেকটা চূড়ার লগে কোন সূরার আয়াত নাম্বার কত দেওয়া আছে ক্যালকুলেটার মারবাগে আমার দেখবা ছয় হাজার যদি না হিয়া আইনাদুকা খার মারিছ ছয় হাজার দুইশ ছয়ত্রিশ কিছু ইখতালাফ আছে আমরা ইখতালাফি দেয়ালে আমি সব সময় যে ছয় হাজারের উপরে আয়াত আছে ইখতালাফ করা আমার বালা লাগে না ইখতালাফি কথা আমি কইয়া কিছুদিন আগে ইকতালাফি কথা এটা কইয়া বুঝছে না স্লিপ টাঙ্গ হয়ে যায় না ইয়া জেতা হায় রে হায় সে বুল করলে তারে তলে তলে ঠিক করে দেওয়াত না ইলিম জাহির গিয়া মানে শেষ নিয়ে বেশি বেশি ভিডিও বানাই ইতা করলে আমরা লাভই না ক্ষতি ক্ষতি আমি এমন মানুষ আমারে সে বুল দুরা দিলে আমি খুশি হই মানুষের বুলই তো পারেনা রে কথাবার্তায় আচার আচরণে বুলও যদিও পারে তো ভুল হয়ে গেলে সেও যদি সংশোধন করে দেয় আরও বালা কারণ মুমিন মুমিন লাগে আয়না স্বরূপ আয়নার সামনে দাঁড়াইলে দরকা আপনি তকি লাগাইছেন তকি একটু বেকা আয়নার সামনে উবাইলে দেখা যায় ও তকিটা ফিন্দা ওইসেন না টুপিটা তাহলে আয়নার সামনে দাঁড়াইলে যেভাবে কোনো দিকে অসঙ্গতি থাকলে যেভাবে বোঝা যায় তুমি এক মোমিন আর এক মোমিনের লাগে আয়না ভুল দেখলে ঠিক করে দেয় ঠিক আছে নি কথা আমরা মারামারি করতাম না ইনসা তো কোরআন এটা কেমন বিজ্ঞানময় কিতাব আপনারা দেখেন এটা কেমন কিতাব দুইটা উদাহরণ দিয়ে আজকে যেহেতু সময় নাই কখনো সুযোগ পেলে লম্বা সময় আমি এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ এই যে পৃথিবী ই পৃথিবীটা কিলা সেফটা না কুনাচা ফাতারি লাম্বা না বেখানা না কিলা ইটালিয়া বিজ্ঞানী হকলে মাথা কামাইছেন আগের যুগের বিজ্ঞানী প্রাচীন প্রাচীনকালে এরা কইসেন পৃথিবী মনে হয় সেফটা হইতে পারে তারার হোতাই কাল তো বিজ্ঞান তো আস্তে আস্তে আগ্রাইছে আজ্ঞানীর বাদে পনেরোশো সালের বাদে ফ্রান্সিস ড্র্যাক পনেরোশো সালের তাই জলপথে ভ্রমণ হইরা করেন আগর যুগর বিজ্ঞানী হলে মানুষের ভুল তথ্য দিছে আমি জলপথে ভ্রমণ করিয়া দিছি আসলে পৃথিবী ইটান ভুল ইখান গান সালের তথ্য আর ইকান হয়েছে দুই হাজার এখন বাইশ সাল এখন আর বিজ্ঞান আগের লাখান রয়েছে না এখন বিজ্ঞান গেছে কি স্যাটেলাইটর যুগ এখন দুই হাজার বাইশ সাল আরও সাত ছয়শো বছর আগের তথ্য পৃথিবী গোল এখন সেটেলাইটর যুগ ই তত্ত্ব ভুল পৃথিবী কিলা পৃথিবী হয়েছে ডিম্বাকৃতির ডিমল খা খালি যে আসমুরুগ ডিম খাইন ডিম কিতা গুল নেই কোকা ডিম্বাকৃতির এখন বিজ্ঞানে এত বছর বাদে আইয়া তারার মূল ঠিক করতে 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 আইয়া না এখন আমরা জানতে পেরেছি ডিম ডিম্বাকৃতির আর আমরা ইকান রেখই ইকান তোর কিতাব আমি আগে কইলাই তেনে তোর কিতাব ইকান আরবি কিতাব মাদ্রাসা আর কিতাবি কোন আর কিতাস যেখানে আপনি মূল্যায়ন তোর কিতাব আর মসজিদ মাদ্রাসা এর কিতাব এই কুরআন আল্লাহ আয়েশ থেকে আরো 13000 বছর আগে আল্লাহ হইসু ওয়াল আরদা বাদা দালিকা দাহা উলামায়ে কিরাম যারা আসুন আপনারা জানুন যে উট পাখির ডিমরে আরম্ভিত করা হয় দাহা আল্লাহ এই জমিন দে পৃথিবীর আমি উট পাখির ডিমর মতো ডিম ডিম্বাকৃতির কইরা বানাইছে তাহলে পৃথিবী ডিম্বাকৃতির এই কথা বিজ্ঞানে হয়েছে আগে না কোরআনে হয়েছে আগে তো বা চেন্দ্রেনু আপনারা কোরআন বাদে বিজ্ঞান ইকান আগে এই যে ফিঙ্গার প্রিন্ট টিপসই যেটা রে আমরা করি আঙ্গুলোর ছাপ সুবান আল্লাহ কি কারিস মাদে হোক আতর মাঝে আঙ্গুল আছে দশটা ওই যে আপনারা যখন সিম কিনুন না দেখবা দেখ বা দশ আঙ্গুলেরও সাপ নাই একটার লোক আরেকটা মিলে না দেশের বাইরে যে যায় না আপনারা ইংল্যান্ডও তো আপনার এলাকার অনেক আছে ইংল্যান্ড আমেরিকা ইমিগ্রেশনও দশ আঙ্গুলের সাপ দেওয়া লাগে না রে একটার লগে আর কোনো মিল লগে আমার মিল নাই আমার লোক আপনার আঙ্গুলের সাপোর কোনো মিল আটশো কোটি মানুষ আসুন দুনিয়ায় মজার বিষয় হল সেগে সে আঙ্গুলের সাপোর কোনো মিল আঠারোশো সালও লাগে দু মানুষ এখান জানতো না এখন দুই হাজার বাইশ আঠারোশো সাল মানে মাত্র শত বছর আগে চারশো বছর সর্বপ্রথম আঠারোশো সালও এই তত্ত্ব আবিষ্কার হয়েছে যে আঙ্গুলোর সাপ মাংস আলাদা আলাদা এর লাগে জাগা জমি রেজিস্টারি গেলে এর বাদে আপনার বুট দেওয়াত গেলে অঙ্কুত দেওয়াও লাগে না যাই হোক বুট দেওয়াত গেলে বা জাগা জমি রেজিস্টারি গেলে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজও কিন্তু আপনার আশ্লাহ নেই আছে কারণ আছে আমি অবশ্যই কারণটা ভিতরে ভিতরে থাকুক এইটা দেওয়া লাগে এখানে খের লোকে খোর নাই খের লোকে খোর নাই এখন ইকান বিজ্ঞানে জানছেন তিন চারশো বছর আগে কোরআন শরীফও একশো টা চূড়া আছে পঁচাত্তর নম্বর চূড়ার নাম হইল চূড়া কিয়ামা ই চূড়ার তিন আর ষাট নম্বর আয়াত আল্লাহ যে সকল মানুষে মরার এরা বাবে এরা আর জিতা হইতো না ইলাখান কিছু সংশয়বাদী মানুষ দিন নাই আছে হয় মরি গেলে শেষ আল্লাহ কইরা আয়াস সাবু আল্লাহ নজমা আজম যারা ধারণা করে যারা মনে করে মরার বাদে আমরা ই শরীর আড্ডি গুড্ডি ফুচ্চা অকলতে আলাদা হয়ে যাব ইতারে আবার এখানেও হইরা সে আমরা জিতা করবা আল্লাহ কইরা বেকুবুর ভাল ইতা সকলতা খালি এখানেও করতাম নাই হন ইতা তো এখানেও করমু বালা কাদিরি না আলা আন্নু সৌয়া বানানা তোমার আড্ডি গুড্ডি সকলতারে এখানেও করমু তো করমু এমনকি তোমার প্রত্যেকটা আঙ্গুলর যে সাপ আঙ্গুলের মাথার এই সাপ পর্যন্ত আবার আমি জুরা লাগাইয়াও তোমারে চিন্তা করব সুপার কইতা না আপনারা তাইলে ফিঙ্গার প্রিন্টর তথ্য দেওয়ার বেলায় কোরআন আগে নিনা বিজ্ঞান আগে সুতরাং এই বিজ্ঞানময় কিতাব আমরা হিকমু বা বাচ্চান্তরে হিকাইমু আগে না ফরে শিখাইব তো তাইলে কোরআনের কয়টা নাম বললাম বাকিগুলো আমি দুই মিনিটে শেষ করে নিলাম ফার্স্ট নাম্বার ফোরকান কোরআনের পাঁচ নাম্বার নাম হচ্ছে তাবার কালদিন জাল ফুরক নালাবেদি লিয়েকোন লীলালমিদিনা হপুলার আমিন বলছেন এই বরকত্ময় কিতাব আমি আমার বান্দার উপরে নাজিল করেছি যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন আমি আমার বান্দার উপরে এই ফুরকান ফুরকান মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী এই সত্যকে সত্য বাতিলকে বাতিল কাফের আর কাফেরার আলাদা করেছে মোমেনার আর মোনাফিককে আলাদা করেছে এই জন্য কোরআনের নাম হচ্ছে ফুরকান এই জন্য আমাদেরকে মোমেনের পথ অনুসরণ করতে হবে কারণ কোরআন মোমিনের পদ দেখিয়েছে মনে রাখবেন কোরআন দুনিয়ার মানুষকে চারটা ভাগে ভাগ করেছে দূরে বলেন কয়টা এক নম্বর মোমেন দুই নম্বর মুশরিক তিন নম্বর মুলহিদ মানে নাস্তিক চার নাম্বারে মুনাফিক মোমেন যারা কোরআন বলেছে জান্নাতে যাবে তারা মুশরিক যারা কোরআন বলেছে জাহান নামে যাবে তারা মুল নাস্তিক যারা কোরআন বলেছে জাহান নামে যাবে তারা মুনাফিক যারা কোরআন বলেছে জাহান নামের স্তরে তলদেশে যাবে মনে রাখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসরিক নাস্তিকের ভেতরে মুনাফিক নাই মুনাফিক আছে কোন সমাজের ভিতরে কেউ যদি হয় ও হুজুর আমি ইন্দু দেখতাম কই দিতাম ওই যে আপনি ভারত গিয়ে সফর করে কোটি কোটি মানুষই আসুন হ্যাঁ যদি কয় হুঝুর খ্রীষ্টান দেখতাম কে যাইতাম খ্রীষ্টানর দেশ আছে আমেরিকা ইংল্যান্ড যাওকা হেউ যদি হুজুর বৌদ্ধ দেখতাম তো চীন আর মিয়ানমার যাওকা দেখো কেকা খেউ যদি কুযুর মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম দেখি তার প্রশ্ন মুনাফিক দেখতাম কে যাইতাম সারা বিশ্বত লাগতো না গো ভাই এই বড় লেখা তো কত মুনাফিক আছে আল্লাহ ভালো চিন্তা গিলা মুনাফিক কোক আছে তার তো সফল লেখা নাই এরে বা আমি মুনাফিক ছিল মানে ফিটি তো লেখা নাই আমি মুনাফিক সিদ্ধা গিরা হেত ফুরা মুসলমানের লেবাস দরা তার মাথার টুভি আছে পাঞ্জাবিও লাগাইছে দাড়িও আছে উফরে উফরে ইসলামের বেশ বুঝা কিন্তু তলে তলে সুযোগ ফাইলে খালি ইসলাম আর মুসলমান ক্ষতি কইরা ইসলাম জবাই কইরা ফলায় দেন আছে নীলা মুনাফিক যারা জাহান্নামর তলে যাইব কোরআন হইছে ফুরকান কোরআন মুমিন আর মুনাফিক আলাদা করে দিছে আমরা মুনাফিক হইয়া থাকমু মুনাফিক হইয়া মরবু না মমিন হইয়া তাক মরমু ইনশা তে মুনাফিকের কিছু খাইসলত আছে ইটা বাদ দিতে হইব যেমন মিছা মাত মাতা মুনাফিকর খাইসলত আমানো তোর খিয়ানত করা মানসৰে গালাগালি করা হুম তার বাদে ওয়াদার বর খেলাফ করা কোরআনের বিরোধী কোরআনের আইনৰ বিরোধিতা করা এটা হইছে মুনাফিকির আলামত এর বাদে হইল আপনার মুনাফিকৰ যে আলামত গুলা আছে দ্বিমুখী কথাবার্তা কোয়া দিবুকি নীতি অবলম্বন করা সুবিধাবাদ জিন্দাবাদ ফাটি হওয়া মানুষ দেখানো খাজ করা এত অসংখ্য খাইস্তত আছে ইতা খাইস্তত বিত্রে থাকলে আপনি মুমিন না আপনি কিতা আর জোরে হোকা কিছু মানুষ হে দেখবা হেউ আজও গান গানও যায় এগু মুমিন না মুনাফি আর জোরে হোকা কেন আল্লাহ কেদা কৈছেন ওয়া ইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা ইলা শায়াতিনহুম কালু ইন্না মা আকুম জ্ঞান সিলেটি ভাষায় বুঝাই দিলাই মানে ইমানদার অকলর সমাজও গিয়া কর আমি তো আপনার লোক বহুত জায়গাত দেখছি একবার আমি এক জায়গাত উহাজও গেছিলাম ঘটনাক্রমে ও গাঁওত একই দিনে গাঁওর দুই দিকে দুই কোনাত এক বাই ওয়াজ আর এক বাই গান এলাকার নাম খুঁজে দিলাম মনে এরা না থাকলে এলাকার নাম খুঁজতাম না এরা না থাকলে আর কি এলাকা ধরো কাহিনী হয়েছে গীতা আমার আগে সভাপতি সাহেব বক্তব্য দিয়া যায় যে লাগে উজুর আমি খুব ইয় ব্যস্ত আজকে যে এরকে দোয়া করেন জন্য আমি ভাবছি লোকটা হত ব্যস্ত তো থাকতে পারে না পারিবারিক সমস্যা করতে পারে কারণ আমি ওয়াজ হয়ে যায় যাইরাম কি ঘন্টা খানেক বাদে যে বাড়িতে যাইরাম ওবাই আবার গান হল কনসার্ট করে গাড়ির গ্লাসের সাইড দেখি লোকটারে সিনা চেনা লাগে তো সিনা চেনা এই গাড়িটা স্লো করো এখন দেখি হৌ সভাপতি আমার অনুসভাপতি কথা বুঝছেন নি দেখতে আছে ও আছে হেরারও সন্তুষ্ট থাকে হেরারও সন্তুষ্ট থাকে এগো মুমিন না মুনাফিক কিছু মানুষ আছে মসজিদ হইয়া কয় আমি খুব আল্লাহওয়ালা মানুষ আপনার লগে আসি আবার কোরআন বিরোধী যারা যারা এই সমাজ ও দেশ আইন বাস্তবায়ন করতে চায় না হেরার লগে গিয়া কয় কি ওটা তো আমি বাউতা বাজি আমি একটা লেবাস দিছি ইলা মানুষ নাই আরো আস্তে তো গাছে নি কথাও বেশি কথা মানুষ বেশি দেখার কারণে কোরআন রাজ কায়ে মন না

মুখস্থ আছে না সবকিছু ধরে আপনারা জানেন এই বড় আমি প্রতিটা এই বড় আমি সিলেট সবচেয়ে বেশি মাহফিল করি বড় এই বড় আর মোটামুটি সব এলাকাত মানুষের লোকের আমার হৃদয়ের সম্পর্ক খুব ভালো লাগে আপনারা আগে আর বড় দাইয়া মাহফিল কইরা যে একটা শান্তি মিলি এটা অন্য জায়গাতে কিন্তু না এটা হয়তো সম্পর্কের কারণে দেখেন মানে মা তো ছেলে উর মানুষের নয় কষ্ট পাইছেন নি আপনারা আর যদি হয় না সালো কমিটির কয়েতে গিয়ে আনলাই রে ভাই ভাই মাতল ইতা হইলে কিন্তু আগামী মাহফিল থেকে ইটা খাইয়া মাতুই যুব ঠিক আছে নি তো যাই হোক মাতৃভাষাও দরকার আছে এতে ফার্স্টটা ফড়াল হইলাই আমরা এক নাম্বার কিতাব ফারি কোরআন এটা মৌলিক নাম হয়েছে এর বাদে হয়েছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার হাকিম পাঁচ নাম্বার এই কোরআন সারা শান্তি আছে নি কোরআন মুক্তি নি কোরআন ছাড়া সমাধান সমাধান চাও যদি আসেনি গান এটা কত বছর হয়ে গেছিলাম আজকে যার করে খাইছি সারর মেয়ে তাই তো এই গান চুরা শুন মুখস্ত তার মানে বুঝা যা ওয়াজর প্রভাব খালি আপনার উপরে নাই আমরার পরবর্তী প্রজন্মর উপরেও আজ ছরাটা দিন কথা খেনে কইলাম লাস্ট টাইম মনে হই গেছে আমার আজ ছাড়াটা দিন দেখলাম কোনে ওয়াজ মাহফিলের ছবি ভাইরাল কইরা ফেসবুক মুফতি হন কইরা এত ওয়াজ হইে বাংলাদেশ কি তাও মানুষ শোভা ছাইজন ব্যাক কোন ফা ওয়াজে বলে কি তাও তাসদিমা নাজিরে যে চশমা ব্যবহার করিয়া ওগুড়ে মনে দেওয়া গেছে এ দেখেন না মাহফিল দি কিতাব কলর কল মাহফিল দি মানে দেশ আগে শীত আইলে যাত্রা ফলা আর নাচ গান হইরা মানুষ পাগল হয়ে যেত এখন শীত আইলেও যুবক তরুণ ছোট বড় সব অপেক্ষায় দেখে এলাকাত কোন সময় কোরআনের মাহফিল হইব ব্যাক কলর ব্যাক কল এটা সাংস্কৃতিক বিপ্লব হয়ে গেছে অপসংস্কৃতি গেছে কি এখন আর কোনটা ওকার না হোক ই ওয়াজ মাহফিল দি নাটক সিনেমা আর যাত্রা ফলা ডিলেট হইয়া ডাস্টবিনও ফুরি গেছে ঠিক কইছি নি নাম দিছে আমি ফেসবুক মুফতি ইতা খালি ফেসবুক ও ফেসবুক মুফতি ইতার ইতিহাস গাইতা দেখো কা হে জীবনে কোনদিন কোনো মাহফিল ঠেকাও দিছে না কোনদিন মাহফিল করছে না কোনদিন কোন হুজুর রে আনছে না হে উফরে উফরে খালি মুফতি আয় আয় ঠিক আছে ইলা ফেসবুক মুফতি আছে না নি কই দেশে এত দেশে এত ওয়াজ মাহফিল বেড়েছে কি হয়েছে কিতা হইছে মানি সিনেমা হল সব বন্ধ হয়ে গেছে দেখেন না কিতা হয়েছে মানি যাত্রার ফলে এখন ডিলেট হয়ে গেছে কিতা হয়েছে মানি বেটিং বাড়ি পড়লেও বাংলা অঙ্কু সারাদিন খালি চলে ঠিক আছে রে কথা কিতা হয়েছে মানি ওয়াজমা এখন জোয়ান জোয়ান তোর মুখে খালি দাঁড়িয়ে গেছে কথা ঠিক আছে প্যান্ট লম্বি ভাইজামা ঠাকুন রুফলে উঠে গেছে মসজিদ ও জুয়ান ভাইদার সংখ্যা বাড়ি গেছে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর বিশ্ববিদ্যালয়ের হলো গাঞ্জাকুর খন্যা এখন আতে আতে কুরান লইয়া আটটা ভয়ন্তর সংখ্যা বাড়ি গেছে তুমি চশমা লাগাইছো খালা খানার খানা দেখোস নাই তা চশমা ওখান খুললে দেখ বেটা মাহফিল এই দেশে মাহফিল যত বেশি বাড়ছে ইসলাম আর ইসলামী আন্দোলনের জন্য লোক তত বেশি তৈরি হচ্ছে একসরাডের মানুষ আছে তার ভালো লাগে নাইতা এসাই হে যাত্রা গান আরম্ভ মাহফিল গুলা যদি না থাকতো শীতর দুটো ফাইতে গীতা করলাম কোনো যে শুনলাম আজকেও তো আবার সময় শুনলাম ও আপনার আর আশেপাশে ষোলোই ডিসেম্বর বলে দুই লাখ টাকা দিয়ে শিল্পী না ও আপনারা আর আশেপাশে গান হয়েছে আমার ঠিক হতো যদি বলার তো না এখানে আছে এখান বেঠিক নাই আমার আজকে হইল বুঝছেন নি ও মাগরিবর সময় আপনার এলাকার জানাই তো দুই লাখ টাকা দিয়ে আছে না নে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আইনা গান শুনে আর আমার দেশের যুবক তরুণ হলে কয়েক লাখ টাকা করছি যদি তারা কুরানোর মাহফিলের আয়োজন করে বহুত পালা কারণ মানুষ তো তারা কুরান মুখী করেন আলহামদুলিল্লাহ কৌকা কিছু জায়গা থেকে আবার বদনাম উড়াইরা অমুক হুজুর চুক্তিবাদী আর তমুক হুজুর চুক্তিবাদী ফেসবুকও তো লেখে এক ঘটনা ঘটে আর লাখ এখন আমি কই দেখা দিয়ে যদি তারার কথা মানি উলাই এখন আমরা আমরার মাতি গরু আমার কোনো হুজুরে আইজ পর্যন্ত টেকাই না বাড়িও বানাইসেন না গরু বানাইছেন না খেউ বানাইছেন মাদ্রাসা খেউ বানাইছেন মসজিদ যেমন আমার খেউ যদি এক হাজার কোটি টেকা দিত এই বাংলাদেশও আমি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি করলাম টেকা থাকলে তো বালা ই মদ কুরক লড়ে গান কুরক লড়ে নায়ক নায়িকা হলে টেকা দিরা নিয়ে তারা বাড়ি বানার গা তারা বাড়ি বানার গাড়ি বানার প্রত্যেকটা হুজুরের কাছে টেকা দিয়া দেখো কা খালি মসজিদ বানাইবা আমরা আহমদুল্লাহ সাহ দেখো কা শেখ আহমদুল্লাহ হত বড় মাদ্রাসা করলো এই ধরনের মানুষ যারা আরও আসুন এই সকল আলে মুলামা অকলরে মানসে ভালোবাসিয়া টেকা পয়সা দে তারা নিয়া টেকাগুলা কই লাগে কাজও লাগে খাজলাগার সব মসজিদ লাগার মাদ্রাসাত লাগা এক্সেলেন্টের লোক আছে এরা চাই না আসলে ইসলাম উন্নতিও এই কারণে নানানমুখী আজেবাজে কথা ছড়ায় আর আমি যেছি এটা আমরা তো একলাকার মানুষ মতই আইদেনে বেশিরভাগ হলা যোগাযোগ করে ডেটুট পাইছে না মানে হুজুরর বন্দামনা মনা করছে তাই ওয়াইজে যাইতাম আমরা বুঝছনি সু যোগাযোগ করছে ডেটুট বলা মিথ্যা না মিথ্যা না আগামী বছর সবাই আনুন ফাইবাই যোগাযোগ করছে বলা নিতে দিন আলাদা করে অহংকার বেশি বাড়ি গেছে বাকি আরাম করেন লা আর হেরা আজা দেখি দিলা কমেন্ট ঠিক 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 সবটাও ঠিক আমরা বা শেষ কথা কই দিই রাগ করা নি আপনারা ও শেষ ওখান কথা কয়েছে বাইরে আজকে ইউটিউবার হলে উল্টা পাল্টা থাম দিল দিও না ভাই উচ্চ শোনা ভাই অকল ঠিকও আছে এনে ডর ভাই এখানে মুমিন টিভি আর ওটা আমরা যে এই এস বি টিভি তারা অবশ্য মালা আমি তারা চিনি বাদ বাকি আমি চিনতাম না তারা দুইজন সচেতন আছে এই দুজনকে আমি চিনতাম বলা যাই হোক আমরা হুজুর হল আছি বহুত বড়ো বিপদ আমরা আসতে আটলেখ হয় হুজুরে বেশি খেলচলাই বেজান আটলে দ্রুত আটলে হয় আইসকুমানোর দাওয়াত বেশি আছে কথা বুঝছেন হয় আমরা আছি এমন বিপদ বড়লেখা থাকি ডাকাত গিয়া ডাকাতি বড় লেখা আইলে হক আপনারা আগে হুতইন না সবল লগে বই আড্ডা মারয়

অহংকারী এখন দাসর বাজার খেউ মাহিনেউ দিয়েছে কল কল দে পাইছে না কমেন্ট খরিচ্ছে এমপি মন্ত্রীকে পাওয়া অনেক সহজ আপনাদেরকে ফোনে পাওয়া যায় না এর লাগে কইছে আমরা হুজুর হল ভাই কল দই র বিফ না দুই রাদুই বিপদ দইরা আবার হুজুর ভাইরে ভাই বছর তো সুযোগ হয় দাস ফরিস তো মানুষ তো ভাবছে আমরা মনে হয় পয়সা উইসা কম দিয়ে এলাকে পাইছি যে হুজুর হলে আমরা ঠিকই গেছি ইতা আপনারা আমরা সিলেটি মানুষ ইতাত নাই আলহামদুলিল্লাহ বাদ বাকি যারা আসল ই বাই হল আল্লাহ বুঝার তৌফিক দোকা সবরু আসলে সবরু আমরা অনেক সময় অনেক জিনিস বুঝি না না বুঝা তা মাতি নেই আমরা যেন বুঝা মাতি আর আজকে যে আলোচনা করলাম কোরআনের ফাঁসটা নাম হয়েছি ফাঁসটা নামর তাৎপর্য হয়েছি এবং এই ফাঁসটা গুণে পুরানোর ফাঁসোটা নাম একটা তো মৌলিক কইসি বাকি সাইডটা গুণবাচক কইছি এই প্রত্যেকটা গুণে যদি আমরা গুণান্বিত হইতাম পারি এই আদর্শ যদি লালন করতাম পারি নিজের জীবনও আমরা শান্তি পাইমো দুনিয়ায় আখের এত মুক্তি পাইমু সমাজও শান্তি রাষ্ট্রত শান্তি পাইমো ইনশা আল্লাহ বহুত লম্বা আলোচনা করি না আমি বললে তো মনে হয় আজ প্রথম রেকর্ড অত লম্বা আলোচনা হস্ত দেওয়ার লাগে আমি দুঃখিত আশা করি আপনারা আমার প্রতি কষ্ট রাখতা নাই যত আলোচনা করছি আল্লাহ আপনার বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক